السنة،, السنة 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 فاندشن السنة السنة السنة, السنة فاندشن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد شكرا لشخصك يا দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন আসন্ন ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সরাই সমাধান সরাই সমাধানের আজ আমরা একশত বাইশতম পর্বে উপনীত হয়েছি আল্লাহ তালার অশেষ মেহরানিত বাড়িতে ফলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজ ইনশা আল্লাহদুল্লাহ ঘন্টাব্যাপী আপনাদের সঙ্গে আমি থাকছি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর কোনো অঘাত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলা আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন আমরা যত বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ তেআলা প্রিয় দর্শক আপনারা জানাচ্ছেন না ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে দেশের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার বিভিন্ন অঞ্চলের অভাবী মানুষদের পাশাপাশি বিশেষভাবে অবহেলিত এবং সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ আমরা নিয়েছি এবং ইতিমধ্যে হাওড় অঞ্চলের জেলেরা যারা এই শীতের মৌসুমে হাওড়ে পানি না থাকার কারণে উপার্জনহীন অবস্থায় তারা দিনাতিপাত করে তাদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি চা শ্রমিকরা তারা বড় বড় মতো অবহেলিত তাদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এবং গাইবান্দার প্রায় এক হাজার আপনার ইয়াতিম এবং মাদ্রাসার অভাবী যে শিক্ষার্থীরা আছে তাদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এছাড়াও উপজাতিদের মধ্যে থেকে মণিপুরী যাদের মধ্যে মুসলিম আছে অমসলিমও আছে তাদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি কারণ তারাও অনেক বেশি সুবিধা বঞ্চিত এবং অবহেলিত আলহামদুলিল্লাহ শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে আপনারা অংশগ্রহণ করবেন সেখানে আমাদের ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডব্লিউড্লিউডাব্লিউ ডট অ্যাসোনা ডট ও আর জি ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের পেজে এই শীতবস্ত্র বিতরণের পোস্টের কমেন্টের ঘরে যে পেমেন্ট অপশান দেওয়া আছে সেখান থেকে আল্লাহ আমাদেরকে তফিক দাঁড় করুন এছাড়া আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে ফাউন্ডেশনের সবচেয়ে বড় যে প্রকল্প সেটি হলো স্বাবলম্বীকরণ প্রকল্প আলহামদুলিল্লাহ দেশে প্রায় প্রায় এক হাজার মানুষের মাঝে আমরা এই স্বাবলম্বীকরণ প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি এবং একুশটি জেলাতে কার্যক্রম চলমান রয়েছে এই জেলাগুলোতে নির্দিষ্ট সংখ্যক অভাবী মানুষদেরকে বের করে তাদেরকে আমরা বেরবিচ্ছিন্ন মাধ্যমে নিশ্চিত করে তাদের মাধ্যমে আমরা এই প্রজেক্টটি বাস্তবায়ন করছি তাদেরকে আমরা দুই মাসের প্রশিক্ষণ দিচ্ছি সেখানে রীতিনৈতিকতা দিনদারিতা এবং আল্লাহ বিরুতা সলাৎ সিয়াম তাহার আতিমান এর পাশাপাশি ম্যানার্স আখলাক ইত্যাদি লেনদেন এগুলোতে ইসলামের দিক নির্দেশনা যেগুলো আছে সেগুলোকে আমরা কোর্স আকারে দুই মাসে তাদেরকে আমরা শেখাবো এরপর তাদেরকে আমরা যারা জাকায়াতের হকদার তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ তিনি যে পেশায় আছেন সেই পেশার উপার্জন উপকরণ কিনে দিয়ে ত্যাকেশালা স্বাবলম্বী করার প্রয়াস আমরা চালাব এর আগে পঞ্চাশটি ভ্যান বিতরণ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ বহু মানুষ উপকার আমরা দেখেছি এবং তাদের মধ্যে আলহামদুলিল্লাহ মাত্র তিনজন মানুষ যাদের ভ্যান বিক্রি করেছেন সেগুলো আবার আমরা ব্যবস্থা গ্রহণ করেছি যাতে উদ্ধার করে অন্যকে দেওয়া যায় কিন্তু আলহামদুলিল্লাহ বাকি সবাই এখনও পর্যন্ত ভ্যান ব্যবহার করছেন আমরা ফলো আপ করছি নিয়মিত বৃক্ষরোপণের জন্য আপনারা অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আপনাদের দানের টাকায় যে বৃক্ষরোপণ করা হয়েছে সেগুলো আমরা ফলো আপ করছি খুব শীঘ্রই আসন্ন ফাউন্ডেশনের পেজে আপনারা এই সম্পর্কে বিভিন্ন আপডেট তথ্য জানতে পারবেন আল্লাহ আমাদের সকলকে কল্যাণমূলক কাজে একে সহযোগী হয়ে অগ্রসর তফিক দান করুন আসন্ন ফাউন্ডেশনের সবচেয়ে বড় স্বপ্ন আমাদের সবচেয়ে বড় স্বপ্ন একটা স্থায়ী জায়গায় একটা আদর্শ মসজিদ প্রতিষ্ঠা করা এবং এর পাশাপাশি ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসাবে গোটা দেশের বিভিন্ন যে কার্যক্রম চলে তার প্রধান কার্যালয় হিসাবে আসন্না ফাউন্ডেশনের একটা নিজস্ব জায়গা দরকার যেখানে আমরা একটা হাসপাতাল একটা আধুনিক মানে মাদ্রাসাহ বিভিন্ন কিছু গড়ে তুলব ইনশাআল্লাহবুদ্দিন সেই জায়গা আমরা সার্চ করছি এবং এই জায়গা বিশেষ করে তিনশো ফিট একশো ফিট এবং পূর্বাচল এই সাইডটাতে আমরা খুঁজছি আপনারা এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ দিন আমরা আনুমানিক দুই থেকে তিন ভেগা জায়গা মিনিমাম খুঁজছি আল্লাহ তালা আমাদেরকে সহজ করুন করবেন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি সিয়াম চৌধুরী আপনি লিখেছেন আপনি জানেন সম্প্রতি এস এস রেজাল্ট বের হলো এখন কলেজে ভর্তির সময় চলছে কলেজে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা নিজেকে নতুন করে বুঝতে শিখে নিজেকে গড়তে শিখে জীবনকে নতুনভাবে উপলব্ধি করে আবার অনেকে একটুখানি স্বাধীন পরিবেশ পেয়ে ভুল পথেও পা বাড়ায় দিন ধর্ম ও সমাজ সংস্কৃতি ভুলে যায় আপনি তাদের উপরে কিছু পরামর্শ গাইডলাইন দিন যা তারা তাদের চলার পথে সহায়ক হবে ভাই সিয়াম চৌধুরী খুবই চমৎকার একটি আর্গুমেন্ট আপনি পেশ করেছেন এবং আমার মনে হয় যে এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় একটি কাজ আমাদের তরুণ যারা সদ্য দাখিল বা এসএসসি শেষ করেছেন তারা কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং কলেজে ভর্তি হতে যাচ্ছেন সন্দেহ তাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট এটি এবং এই টার্নিং পয়েন্টে যদি ব্যালেন্স চেক অ্যান্ড ব্যালেন্স করে যদি টার্ন না নিতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দুর্ঘটনার কবলে পড়বেন সবচেয়ে বড় যে টার্নগুলো থাকে সেই টার্নগুলোতে একজন চালক সবচেয়ে বেশি সচেতন থাকেন সতর্ক থাকেন এবং যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে না পারেন তাহলে সেক্ষেত্রে গাড়ি দুর্ঘটনার শিকার হয় তার জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে ঠিক একইভাবে এসএসসি পরীক্ষার পর এবং সমান পরীক্ষার পর একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে বিশেষ করে কলেজে বিভিন্ন ধরনের যে সংস্কৃতি বিভিন্ন ধরনের যে কালচার বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীদের আচার আচরণ এবং নানান প্রতিকূল পরিবেশ বিশেষ করে এমন একটা সময় আমরা পার করছি যে সময়টাতে শিক্ষা শিক্ষাঙ্গনগুলোতে নীতি আদর্শ এবং আল্লাভীরুতা এবং দিন চর্চা এই কাজগুলো দিন দিন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এই সময়টাতে একজন মুসলিম একজন যুবক একজন তরুণ তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে সংকল্প করতে হবে তাকে অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া করে নিতে হবে যে আমি কলেজ লাইফে গিয়ে কোনো অবস্থাতেই সেখানকার বাজে কোনো কালচার আমার গায়ে মাখাবো না সেখানকার খারাপ কোনো রং দ্বারা আমি নিজেকে রাঙাবো না বরং সেখান থেকে ভালো কিছু জানে আর সেটা আমি নেব এবং মন্দ কিছু থেকে আমি নিজেকে বিরত রাখবো এবং সেখানে কি কী সমস্যা হতে পারে যেমন সেখানে অবাধ মেলামেশার ফলে আপনার যে সেক্সুয়াল অপরাধগুলো আছে হারাম যে রিলেশন আছে এবং হারাম রিলেশনের যে হাতছানি আছে সেগুলো বিভিন্ন বন্ধুর হাত ধরে হতে পারে বিভিন্ন মেয়ে শিক্ষার্থীর মাধ্যমে হতে পারে বিভিন্ন মাধ্যমে হতে পারে সেগুলোর ব্যাপারে আমি অ্যালার্ট থাকবো আগে থেকে সেই সংকল্প আমাদের থাকা উচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দদের প্রতি এই আমাদের প্রথম আবেদন এর পাশাপাশি সেখানে নাস্তিকতাবাদের যে জোয়ার চলছে সেখানে ধর্মহীনতার যে জোয়ার চলছে সেই জোয়ারে যেন আমার ইমান একটুও ক্ষতি না হয় সেজন্য আমি সজাগ থাকবো এবং আমি আগে থেকে জানতে পারি যে সেখানে কি চলে অনেক টিচার থাকবেন যারা এমন সব প্রশ্ন তুলবেন যে প্রশ্নগুলো আমার ইমানকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে যে প্রশ্নগুলো ইবলিস মানুষকে খুচিয়ে খুঁটিয়ে দিয়ে থাকে প্রশ্ন তোলা এবং ধোঁয়াশার সৃষ্টি করা সংসার সৃষ্টি করা এটা ইবলিসের কাজ এবং এই ধরনের কাজগুলো মানুষকে ইমান হরণ করতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা রাখে এই জন্য এ ধরনের পরিস্থিতিতে একজন ইমানদার যুবক এবং একজন ইমানদার তরুণ যেন ঠিক থাকতে পারেন সেজন্য এ সম্পর্কিত যে সমস্ত বই পুস্তকগুলো আছে সেগুলো আমাদের পড়া উচিত যেমন আরিফা এবং ডক্টর শামসুল আরিফিন শক্তি আহমুদিদাত ডক্টর আহমদিদাত রহমতুল্লাহ রায় জাকির্না তাদের বইগুলো আমাদের হাতের কাছে থাকা উচিত এবং এগুলো সব পড়ে নেওয়া উচিত এবং কোনো প্রকার সংশয় হলে অবশ্যই বিরগ্ধ কোনো আলেমের স্বর্ণাপন্ন হওয়া উচিত সেই সাথে সেখানে আমাদের ভালো বন্ধু তুলনামূলকভাবে যাদেরকে পাওয়া যায় যতটুকুই পাওয়া যায় তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এমন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না যে শিক্ষা প্রতিষ্ঠানে আমার ইমান আমার আমল আমার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে যে পরিবেশের প্রভাবে যে আগুনের আঁচে আমি প্রভাবিত হয়ে আমার ইমান কেউ ঘুয়ে বসতে পারি সেরকম পরিবেশে যাওয়া যাবে না সেটা যত ভালোই হোক না কেন ইমানদারে গোটা জীবনটাই সেক্রিফাইসের জীবন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এ তারা চিরকাল থাকবে না আল্লাহ তালা আমাদের তরুণদেরকে সুপথে রাখুন অভিভাবকরা যেন আমরা গাইড করতে পারি তরুণদেরকে সেই তফিক দান করুন এবং আমাদের তরুণদের বিশেষ করে যারা দাখিল এসএসসি শেষ করেছেন তাদের কলেজ লাইফ অনেক আলোকিত হোক অনেক আলোকময় হোক তারা এ লাইফে এমনভাবে নিজেদেরকে গঠন যেন করতে পারেন যাতে তাদের দুনিয়া আখারে উভয়টি সমজ্জ্বল থাকে আমরা সে দোয়া করছি আল্লাহ তালা সে তফিক দান কর ফারিহা আলম আপনি লিখেছেন হিজাব পড়া নিষিদ্ধ মেয়েদের জন্য এরকম প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কিনা যে প্রতিষ্ঠান হিজাব পড়তে বাধা দেয় সে প্রতিষ্ঠানে আমি ইচ্ছাকৃত ভর্তি হওয়া মানে হলো আমার দিনকে প্রশ্নের মুখোমুখি করে দেওয়া আমার দিন পালনটাকে কঠিন করে দেওয়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া যেটা একজন প্রকৃতি ইমানদার কখনোই করতে পারেন না আপনার ইমান নষ্ট হতে পারে আপনি কবিরা গুণায় লিপ্ত হতে বাধ্য হতে পারেন এরকম কোনো শর্ত বা এরকম কোনো কন্ডিশন যদি আরোপ করে কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া একজন মুসলমানের জন্য জায়জ নয় যার কারণে সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে এবং এমন কোনো প্রতিষ্ঠানে যেতে হবে যেখান থেকে আমার ইমান আমল ঠিক রেখে আমি জ্ঞান অর্জন করতে পারবো মনে রাখা উচিত আমার জ্ঞান অর্জন আমার ক্যারিয়ার চাইতে আমার ইমান অনেক বড় ক্যারিয়ার এটা মৃত্যুর আগ পর্যন্ত কাজে দিবে আর ইমান আমল এটা আমার দুনিয়া আখেরাত উভয় জগতে কাজে দিবে বুঝায় এই জায়গাটাতে আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে চলে যেতে আমি আল্লাহ তালুদেরকে তফিক দান করুন এবং লত আহক উলফি মাসিয়াত খালেক আল্লাহ তালার আবাদ অবাধ্য হয়ে পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না লত ফিল মাসিয়া ইন্নামাত্র ফিল মারুফ বখারে হাদিস আমাদের মাথায় রাখতে হবে কোনো অন্যায় কাজে কেউ নির্দেশ করলে কারোর সে আনুগত্য করা যাবে না শুধু যত পর্যন্ত কোনহাদিসের গণ্ডির মধ্যে থেকে নির্দেশ করবে কেউ তত পর্যন্ত আমরা সেটির আনুগত্য করব আলী হোসেন আপনি লিখেছেন সামা কাওয়ালি গাওয়া ও সোনার বিধান কি এটি কখন জায়েজ এবং কখন না জায়জ হবে এবারে সেরেই মূলনীতি জানাবেন ভাই আলী হোসেন প্রথম কথা হলো যে সামা এবং কাওয়ালি এগুলোর বেশিরভাগই শীতপূর্ণ কথায় পরিপূর্ণ এগুলোতে যে সমস্ত কথামালা থাকে সেই কথামালা কহ এবং হাদিসের সাথে সামঞ্জস্য যা থাকে তার সাথে অসামঞ্জস্য থাকার পরিমাণ থাকে বেশি আর ফিকের একটি মূলনীতি হলো যেখানে ভালোর চাইতে মন্দের পরিমাণ বেশি হয় সেটা পরিত্যাজ্য হয় এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ইসলাম এবং কাওয়ারিতে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো শরিয়াতে ব্যবহার করা স্পষ্টত হার কারণ কাওয়ালি বলেন আর তথাকথিত গজল বলেন যেগুলোতে মিউজিকের ব্যবহার হয়ে থাকে সেগুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে হালাল হওয়ার কোনো কারণ থাকতে পারে না লোকমান এক নম্বর ছয়ের তাফসির আব্দুল ইমনে আব্বাস তালুবাসুরুল্লাহালহু তাফসির ইমন কাসির স বিভিন্ন তফসির কিতাবগুলো খুলে আপনি দেখতে পাবেন সেখানে লাহওয়াল হাদিস বলতে গান বাদ্য এগুলোকে বোঝানো হয়েছে এবং সেগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে হ্যাঁ তার আলোকে এটাই হল ওমফাসিন এখরামের মত এর পাশাপাশি নবী করিম সাল্লা বিভিন্ন হাদিস রয়েছে ব্যাপারে তিনি বলেছেন যে আমি প্রেরিত হয়েছে এই জন্য যাতে করে এই বাদ্যযন্ত্র এগুলো থেকে মানুষকে মুক্ত করতে পারি সেই সাথে তিনি আরও বলেছেন যে একটা সময় আসবে যখন কিছু হারাম কাজকে মানুষ হালাল কাজ করবে তোমাদের থেকে একটি হলো মাহাজিম বা বাদ্যযন্ত্র যে হাদিসটি বুখারিতে এসেছে আব্দুল ইবিনা মাসুদ রদুল্লাহ তখন থেকে একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেছেন যে আলগেনা নেফাক ফিল কাল কামা ইম্বিত মাউ আজ্জার পানি যেরকম সবুজ সমল শ্যামল ফসলকে উৎপন্ন করে ঠিক এক একইভাবে গান বাদ্য এগুলো মানুষের অন্তরে মুনাফিকে এবং কপটতাকে উৎপন্ন করে এবং সেগুলোকে উৎপাদন করে বিধায় একজন মুসলমান হিসাবে এই কাওয়ালি বলেন আর যাই বলেন এগুলো শোনা গাওয়া জায়েজ নয় আপনি গানের কথার মধ্যে যদি ভালো কিছুও আর সেখানে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করেন তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার কারণে বাদ্যযন্ত্রের ব্যবহার করার কারণে সেটা হারাম হবে কারণ বাদ্যযন্ত্রটাকে হারাম বলা হয়েছে সুস্পষ্টভাবে একটি নদীর বহু হাদিসে যে হাদিসকে স্বীকার করে সে কখনো এই বাদ্যযন্ত্রের ব্যবহার করা আপনার কাওয়ালি বলুন সামা বলুন বা তথাকথিত গজল বলুন যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছে সেগুলো তিনি না গাইতে পারেন না শুনতে পারেন কোনো অবস্থাতে জায়জ নয় আমরা যদি বলি যে তুলনামূলক খারাপটাকে দমন করার জন্য আমরা কথার মধ্যে ভালো কিছু আছে তার সাথে বাদ্যযন্ত্র দিয়ে মানুষকে বাঁচাবো তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে আপনার জেনারও তাহলে কি কোনো ইসলামিক ভার্সন বাইর হবে যে আমরা তুলনামূলকভাবে কম গুণা হয় এরকম কোনো পথ বের করবো না ওজিবুল্লাহ অথচ মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা এটা হারাম এটার মধ্যে কম আর ব্যাস বলতে কিছু নেই আপনি কোন কথার মধ্যে লাগান সেটা মুখ্য নয় কিন্তু এই এই প্রয়োগটাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম মানুষের অন্তর মধ্যে কপরতা তৈরি করে এবং যারা সামা কাওয়ালি এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো শোনাশুনি করে তাদের কাছে আমাদের প্রশ্ন যারা এগুলোকে ইসলামের দৃষ্টিতে হালাল মনে করেন যে রসুলা খাম সাল্লাম জীবনে কখনও এই জাতীয় কোনো কিছু করেছেন কিনা হ্যাঁ কোনো কবিতার কথার মধ্যে ভালো কিছু আছে সেটা একজন গাইলেন বাকিরা শুনলেন এটাতে তো দোষে কিছু নেই গেম সাল্লাহ সাল্লাম হাসান সাহতুল্লাহ তালাহু বানানো কবিতাগুলো তিনি শুনতেন তিনি যে কবিতা মাঝে মধ্যে আবৃত্তি করতেন অতএব কবিতার কথা মালাতে ভালো থাক কোনো কথা থাকলে সেটা খালি গলায় কেউ গাইলেন সেটা শুনলেন তাতে কোনো অসুবিধা নেই এর বাইরে যেগুলো আছে আপনার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় এবং আপনার এই কাওয়ালি নামে যেগুলো হয়ে থাকে যেগুলোতে বেশিরভাগই অতিরঞ্জন বাড়াবাড়ি এবং আপনার শিরপূর্ণ কথা থাকে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য নেক্সট সুরতে ধোকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন এবং বাঁচিয়ে রাখুন অবকর আপনি লিখেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির শরীরে শুকরের হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছে বিষয়টিকে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় সাফল্য হিসেবে অভিহিত করা হচ্ছে আমরা তো জানি শুকুরের শরীরের সব কিছু নাপাক মানব শরীরে নাপাক প্রাণীর অঙ্গ স্থাপনে স্থাপনকে কীভাবে দেখছেন দেখুন প্রথম কথা হলো যে যদি কোনো মানুষের চিকিৎসার অংশ হিসেবে তার শরীরে অন্য কোনো মানুষ বা প্রাণীর কোনো কিছু স্থাপন করতে হয় সেটা জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত সেটা তার প্রয়োজনের মাত্রা মধ্যে পড়ে এবং হালার উপায় যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে মানুষের ট্রিটমেন্টের জন্য এ হারাম বস্তু থেকে ট্রিটমেন্ট গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই যে কোনো হারাম বস্তু দাঁড়ায় তো এরকম যদি হয় তাহলে ক্ষেত্রে নিরুপায় হলে যে আপাতত আর এর বিকল্প কোনো কিছু নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হারাম বস্তু দিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করা যায় আছেন আমি গ্রিম সাল্লাহ রসালাম হাদিস থেকে এরকম বোঝা যায় এটা বিশেষ বিষয়টি বোঝা যায় এবং সুরা নামের একশত নম্বর রায়ত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন ইল্লাত অর্থাৎ হারামের তালিকা বলার পর আল্লাহ বলেছেন ওকাত ফাসম মাহরমা আলাইকুম তোমাদের উপরে যা হারাম করা হয়েছে সেগুলো বিস্তারিত বিশ্বদির আল্লাহ তাল্লাহ দিয়েছেন সেগুলো তোমাদেরকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে অ্যাভয়েড করতে হবে ইল্লাম অত্তরীর তবে তোমরা ইদামস্তরের তুমি লেহি তবে যেটার প্রতি তোমরা বাধ্য হয়ে গেছো অর্থাৎ যেটা তোমাদের জন্য নিরুপায়ের হওয়ার কারণে অর্থাৎ আর কোনো এর ভিন্ন কোনো রাস্তা খোলা নেই সেটা তোমাদের জন্য যায়স। এর আলোকে অনেকে মানুষের মতেই আপনার তাদাওবি বিল মহরম বা আপনার হারাম জিনিস দ্বারায় চিকিৎসা গ্রহণ যায় আছে এইরকম পর্যায়ে সে নিরুপায় হলে এমনিতে হাদিসে আসছে বলা তাদাও আপনি হারাম তোমরা হারাম কোনো কিছু দিয়ে চিকিৎসা গ্রহণ করো না এটা হলো যখন হালাল কোনো উপায় থাকবে সে সময়ের জন্য প্রযোজ্য এ শ্রেণী বক্তব্য যার কারণে আপনার এটা হলো কমন কথা শুকর এটা না যেসব আইন বা মজ্জাগতভাবে না পাক এর বিকল্পের কোনো পথ যদি খোলা থাকে তাহলে একটা মানুষের জীবন রক্ষা রক্ষার জন্য এটি করা যায় হবে না এমনকি আপনার শুকর যেহেতু মজ্জাগতভাবেই না পাক সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প খোলা না থাকলেও এটা করা যাবে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় নিয়ে স্কলার গণলমায়ক্রাম গবেষণা করবেন তবে আপাত দৃষ্টিতে আমরা মৌলিক নীতিমালা যেটি জানা রাখলাম সেটা হলো হারাম বস্তু দিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করা যায় যাচ্ছে যদি হালাল কোনো উপায় আপাত দৃষ্টিতে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে মানুষের শরীরে শুকর হৃৎপিণ্ড কেন অন্য কোনো প্রাণী খোদ মানুষ বা অন্য কোনো প্রাণীর বিশেষ করে অন্য কোনো প্রাণীর হৃৎপিণ্ড যদি ব্যবহার করার কোনো স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে সেটা বলাই বাহুল্য কি অন্য হারাম পানি যেগুলো আছে সেগুলো এবং শুকর দুইটার সাথে তুলনা করা হয় এবং দুইটা যদি ব্যবহারের সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে শুকরকে অবশ্যই পরিত্যাগ করা ফরজ একজন মুসলমানের জন্য মুসলমানের কাছে আল্লাহ তার নির্দেশ এবং নিষেধের গুরুত্বটা তার জীবনের চেয়ে অনেক বেশি যদি তার জীবন রক্ষা করতে গিয়ে আল্লাহর নিষেধ নিষেধাজ্ঞার এটাকে আপনার লঙ্ঘন করতে হয় তাহলে সেক্ষেত্রে ইমানদার কোনো অবস্থাতে আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন করার দুঃসাহর দেখাবেন না যদি তিনি আল্লাহকে বিশ্বাস করেন যদি তিনি আখেরাতকে বিশ্বাস করেন পরকালকে বিশ্বাস করেন আল্লাহ সম্বন্ধে আমাকে বিশ্বাস করেন অতএব দুনিয়া যেটাকে সাফল্য মনে করছে সেটা সাফল্য নাও হতে পারে কিছুকাল পর হয়তো তার কোনো ক্ষতিকর দিকগুলো তার আবিষ্কার করবে একজন ইমানদার হিসেবে আমরা দেখবো ইসলাম আমাদেরকে বিষয়ে পারমিশন দিয়েছে কি না যদি কোনো প্রকার বিকল্প এমনকি অন্য কোনো হারাম পশু দ্বারাও চিকিৎসা গ্রহণের সুযোগ থাকে তাহলে এটি কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না আর যদি সমস্ত পদ বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে এটা জায়েজ হবে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয় অফল দৃষ্টিতে তো সাধারণ থেকে জায়েজ মনে হয় তারপরেও এ বিষয়ে সিনিয়র স্কলারগণ ওলা একরাম আরও বেশি গবেষণা করেন আমরা আরও বেশি গবেষণা করার সুযোগ পালি ইনশাআল্লাহ আল্লাহ তখন হয়তো চূড়ান্তভাবে এ বিষয়ে কথা বলা যাবে এরপরে রফসাতুল রাখি আনিকা আপনি লিখেছেন আমার দাঁত বাঁকা সোজা করলে কি গুণা হবে দাঁত যদি বাঁকা হয় তাহলে তো এটা এক ধরনের ত্রুটি বলা যেতে পারে কারোর যদি সৃষ্টিগত কোনো ত্রুটি তার শরীরে থাকে সেটি আল্লাহ তাহলে কোনো হেকমা জন্য হয়তো রেখেছেন বা পরীক্ষার জন্য রেখেছেন বা অন্য কোনো আল্লাহর উদ্দেশ্য হেকমা অবশ্যই সেখানে আছে তো এটাকে যদি ট্রিটমেন্ট করে আপনি সোজা করেন ঠিক করেন তাহলে সেটা দেশটি কোন থেকে যায় আছে এটা তাগীর ফিখাল কিল্লা বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না কারণ এটি হলো একটি ত্রুটিকে সংশোধন করা এটা সাধারণ বা স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করা নয় বিধায় এটি জায়জ আছে একরাম হোসেন আপনি লিখেছেন হাদিসের কিতাব বিশেষত সহি বুখারির দাস দেওয়ার জন্য অন্তত কতটুকু যোগ্যতা থাকা জরুরি দেখুন সহি বুখারি এটির পাঠ দানের জন্য এটির শিক্ষকতার জন্য একজন শিক্ষার্থী অবশ্যই আপনার দাওরা হাদিস অথবা কামেল বা এই জাতীয় পর্যায়ের যে আপনার শিক্ষা ধারা আছে সেটাতে উত্তীর্ণ হওয়া উচিত অত্যন্ত কৃতিত্বের সাথে এমনভাবে উত্তীর্ণ হওয়া উচিত যে তিনি এই কিতাবের আদ্যবান্ত যে কোনো জায়গা থেকে খুব ভালো করে আপনার লাগিয়ে যেটাকে বলা হয় জবরজবের দিয়ে আনে তারপরও গ্রামার ফিট করে সুন্দরভাবে পড়তে পারেন অনর্গল এবং এ সম্পর্কে তিনি উস্তাজের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়েছেন এবং সুনামের সাথে পড়েছেন কৃতিত্বের সাথে পড়েছেন এবং আপনার এই বুহারির শুরু থেকে শেষ পর্যন্ত ওস্তাহের কাছে পাঠ গ্রহণের সময় এর ব্যাখ্যাগুলো তিনি রপ্ত করতে পেরেছেন এবং দীর্ঘদিন অন্য হাদিস গ্রন্থগুলো পাঠদান করেছেন এগুলোর মাধ্যমে তার অভিজ্ঞতা হয়েছে তার ভিতরে ভারত্ব এসেছে এরপর তিনি বোখারি পাঠদান করবেন কারণ হাদিস গ্রন্থগুলোর ভিতরে সবচাইতে কঠিন হল বোখারি যেটির মূল পাঠ যেমন কঠিন সেটার আপনার পাঠদান পাঠ গ্রহণ এসবগুলোই তুলনামূলক অন্যান্য হাদিস গ্রন্থের থেকে একটু জটিল একটু কঠিন অতএব যিনি অন্যান্য হাদিস গ্রন্থগুলো অনায়াসে পড়াতে পারেন শিক্ষার্থীরা পরিতৃপ্ত থাকেন এবং সেগুলোর ব্যাখ্যা ব্যাখ্যা গ্রন্থগুলোকে রপ্ত করে মহাদিসিনীক রামের উক্তিকে কোট করে যে কোনো হাদিস সম্পর্কে তিনি কথা বলতে পারেন বা পড়ি অভ্যস্ত আপনার অভিজ্ঞতা অর্জন করেছেন এরকম ব্যক্তি সৈয়বুখারির দাস দিবেন এবং এই স্টেজে ধীরে ধীরে মানুষ উঠতে হয় একজন মানুষ তিনি যদি হুট করে বুখারির দার্সে বসে যান যিনি আগে হাদিসের শিক্ষকতা করেননি হাদিস গ্রন্থ পড়াননি তাহলে সেটা সমীচীন না আজকে এমন একটা সময় চলছে যখন আমরা যে কোনো অযোগ্য মানুষকে এমন সব আসনে বসাচ্ছি এমন সব উপাজি বসিত করছি এমন সব জায়গায় বসাচ্ছি যে তারা আসলে যোগ্য নন এটা সব সেক্টরে চলছে কি বক্তা কি মহাদ্দিস কি আলিম কি আপনার প্রশ্নোত্তরদাতা কি মুফতি কি মহাদ্দিস সব ক্ষেত্রে এই অভাব চলছে এটা উসিদ আমরু ইলাকাইয়ের আহলিহি হিফান্ত শাহ ক্যামতের আলামত মধ্যে থেকে একটি হলো যখন যারা যে কাজের যোগ্য নন সে কাজের যোগ্য তাদের উপরে ন্যস্ত করা হবে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ক্যামতের জন্য তোমরা অপেক্ষা করো অর্থাৎ এরপরে কেমত আসবে এটা ক্যামতের আলামত বিধায় অযোগ্যদেরকে আপনার যোগ্য মানুষদের আসনে বসানো এবং তাদেরকে যোগ্য মনে করা এটা আমাদের চিন্তাগত আপনার কারণে আজকাল অহরহ দেখা যাচ্ছে আল্লাহরবুল আলমিন আমাদেরকে মাত্রা জ্ঞান যেন থাকে আমাদের মধ্যে যেন এতটুকু ধারণা থাকে যে আমরা কাকে কোথায় কোন জায়গায় বসাবো কোনটার কতটুকু মূল্য দেবো সেটা যেন আমরা বুঝতে পারি আল্লাহ তালা সেই আমাদেরকে দান করুন এরপরে আমি ইসমাইল হোসেন আপনি লিখেছেন আমি একটা দোকানে চাকরি করি মালামাল বিক্রি করলে আমাকে ম্যামো করে দিতে হয় ক্ষেত্রে অনেক কাস্টমার আমাকে দিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি মূল্য লিখিয়ে নিয়ে যায় এদিকে কি আমার গুণা হবে দেখুন আপনি কোনো ভাউচারে দশ টাকা খরচ হয়েছে আপনি পনেরো টাকা লিখেছেন এর মানে আপনি একটা মিথ্যা কথা বলেছেন আপনি কাউকে এটা লিখে দিলেন অথবা ভাউচারটা খালি দিলেন আপনি জানেন তিনি এটা করবেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন কারণ প্রথমত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মালঘা সানাফাল ইস্যামিনা যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় প্রতারণা করে সে আমাদের উন্মত নয় অতএব আপনি আপনার এই ভাউচারটা যার কাছে দেওয়া হবে তার সাথে আপনি প্রতারণা করলেন দশ টাকার জিনিসটা পনেরো টাকা লিখে মিথ্যা তথ্য দিয়ে আর নামিক্রিরিম সাল্লাম বলেছেন আল্লা কল্লকুম রায়ন ও কল্লকুমসেন আইয়াত ইয়ে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সমগ্র জিজ্ঞাসাবাদ করা হবে আপনার দায়িত্ব হলো আমানতদারিতার সাথে এই ভাউচারটা লেখা আপনি সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ত্রুটি করেছেন অন্যায় করেছেন আপনি গুণাকার হবেন আর যদি আপনার মালিক আপনাকে এটা করতে নির্দেশ করে মালিক আপনাকে বাধ্য করে তাহলে মালিকের নির্দেশেও আপনি একটা মিথ্যা একটা প্রতারণা করতে পারেন না এর মাধ্যমে যার কাছে ভাউচার যাবে সে কোম্পানি সে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি জানেন এখানে একজন মানুষ দুর্নীতি করছে চুরি করছে সেখানে আপনি চোরকে চুরিকে চুরির কাজে চোরকে আপনি সহায়তা করছেন দুর্নীতিবাজকে বাজকে দুর্নীতির কাজে আপনি সহায়তা করছেন একজন খুনিকে খুন করতে সহায়তা করা যেরকম অপরাধ এগুলো একই রকম অপরাধ আলা বলেছেন ওয়ালা তানু আলাল ইফমি ওয়াল্লাহওয়ান দুই নম্বর আয়াতের আলোকে অন অন্যায় পাপ এবং আপনার সেবা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করা যাহেজ নয় বিধায় এরকম বিল ভাউচার অন্যায়ভাবে কেউ লিখবে আপনি সেটা তাকে সহায়তা করবেন বা আপনি নিজে লিখে দিবেন এটা একজন কর্মচারী হিসেবে আপনার জন্য চায়েজ নয় এটা ছাড়া যদি আপনার ব্যবসা না চলে অথবা ব্যবসা কম হয় কাস্টমার কিছু কমে যায় আপনাকে সেটা মেনে নিতে হবে স্যাক্রিফাইস করতে হবে অনলি ফর আল্লাহ সোহানা তালা অনলি ফর জন্না অনলি ফর জান্নাতুল ফের দাউস এবং একই সঙ্গে আপনার মালিক যদি বাধ্য করে তাহলে সেই চাকরি আপনি বিনয়ের সাথে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যেহেতু হারাম কাজে আপনি সহায়তা করতে পারেন না হাউড়ি রশিদ আপনি লিখেছেন একজন খ্রিস্টান মুসলিম হয়ে আমার এক আত্মীয়কে আত্মীয়াকে বিয়ে করেছেন তবে এলাকার সবাই তাকে খ্রিস্টান বলেই জানে তিনি নিজেকে মুসলিম বলে ঘোষণা দিতে তিন বছর সময় চাচ্ছেন এখন আমার আত্মীয়াকে কি তার সাথে সংসার করতে দেয়া যায় হবে তিনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন এবং যদি কালিমায় শাহাদা পাঠ করে থাকেন এবং অ্যাজ এ মুসলিম এবাদবন্দি করে থাকেন প্রকাশ্যে হয়তো বলতে অসুবিধা ফিল করছেন তারপরে এই লোকটাকে মুসলিম ধরা হবে এবং তার কোনো ব্যক্তিগত কারণে তিনি সেটাকে কিছু কাল গোপন রাখতে চাইলে সেটি জায়েজ হতে পারে এমনি মাজিদুল ইসলাম আপনি লিখেছেন জমির মৌজাভিত্তিক সরকারি রেট বাস্তব ক্রয় মূল্যের চেয়ে অধিক হওয়ার ক্ষেত্রে সঠিক ক্রয় মূল্য দলিল করতে চাইলে রেজিস্ট্রি অফিস বড় অঙ্কের ঘুষ দিতে হয় সেক্ষেত্রে কোন মূল্য ধরে দলিল করতে হবে দেখুন জমির যে আপনার সরকারি মূল্য আছে এই মূল্যেই রেজিস্ট্রি করতে হয় সচরাচর আমি এ সম্পর্কে জানি না যে মূল মূল্য সে মূল্যে দিয়ে রেজিস্ট্রি করার সুযোগ আছে কি না এবং আইনের কি আছে যদি এরকম থাকে যে না সরকারি যে রেট সে রেটটাই আপনার উল্লেখ করতে হবে তাহলে তো আপনি সেটাই উল্লেখ করবেন আর যদি এমন হয় যে না আপনি বিক্রয় বা ক্রয় যে মূল্য সে মূল্যটাও উল্লেখ করার সুযোগ থাকে কিন্তু সেটা করতে গেলে আপনাকে ঘুষ দিতে হয় তাহলে আপনি ঘুষ দিবেন না এবং আপনি এটা সরকারি মূল্যটা আপনি উল্লেখ করবেন তো এই বিষয়টি ভ্যারি করে যে আসলে আইনে কি আছে এবং আপনার সরকারি যে মৌজা রেট আছে সেটা না দিয়ে মূল মূল্য রেট দেওয়া কোনটার জন্য নির্দেশনা আছে কি আছে না আছে এ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জেনে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল্লাহ যদি তফিক দান করেন এবং এটা পরবর্তীতে ক্লিপ আকার আমাদের আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে যাবে হাসান জামশেদ আপনি লিখেছেন দাম্পত্য কলহ মহামারীর আকার ধারণ করেছে দাম্পত্য কলহের জন্য আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি দায়ী মনে করেন এ থেকে উত্তরণের উপায় সম্পর্কেও জানাবেন এই বিষয়ে আমরা বিভিন্ন বক্তব্যে বলেছি দাম্পত্য কলহ বাড়ছে মূলত গোটা সমাজে নীতিনৈতিকতার কোনো বালাই না থাকার কারণে ধর্ম শিক্ষা ধর্মচর্চা এটার প্রতি সমাজে আপনার এক ধরনের নিরুৎসাহিতকরণের প্রচেষ্টা চলমান আছে আর এটি হলো দাম্পত্য কলহ বৃদ্ধি হওয়ার সবচেয়ে বড়ো কারণ কারণ মানুষের ভিতরে যখন ধৈর্য থাকবে না মানুষের ভিতরে যখন সবর্ষকর থাকবে না অল্পে তুষ্টির গুণ থাকবে না মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে না তখন তার দ্বারা স্বেচ্ছাচারিতা এটা সম্ভব যে সমাজে এই বিষয়গুলো নেই সে সমাজগুলোতে আপনি দেখবেন যে দাম্পত্য কলহের পরিমাণ অনেক বেশি তারা অন্য অনেক দিক থেকে হয়তো সভ্য ভদ্র বা অন্য অনেক দিক থেকে তাদের ম্যানার্স এবং এটিকে গেটস ইত্যাদি অনেক ভালো কিন্তু এই একটি জায়গায় তারা প্রচণ্ড রকমের ইয়েতিম এবং অসহায় মানুষের পরিচয় দিয়ে থাকেন তো এই জায়গাটাতে একজন মুসলিম কি ইসলাম যথেষ্ট সমৃদ্ধ রেখেছেন আমরা চাইলেই কিন্তু নিজেদেরকে অনেক উন্নতির চরম শিখরে রাখতে পারি এই জায়গাটা যদি অ্যাড্রেস করা হয় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ দাম্পত্য কলহ কমবে এটা হলো মূল বিষয় এর পাশাপাশি বিবাহিত যে হারাম সম্পর্ক এগুলো আমাদের দাম্পত্য কলহের একটা বড় কারণ আমাদের একজনের প্রতি অন্যজনের কোনো আস্থা নেই নানা কারণে আমরা এই যে অবৈধ সম্পর্কের যে সুযোগ তৈরি করে দেওয়া বিভিন্নভাবে আমাদের সমাজ সেটাকে উৎসাহিত করছে সমাজের বিভিন্ন কালচার অপসংস্কৃতি সেগুলোকে উৎসাহিত করছে যার কারণে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ বেড়ে চলেছে সার্বিকভাবে দিন এর চর্চা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দাম্পত্য কলহ হওয়ার কথা নয় স্বামী স্ত্রী মধ্যে বুঝব যে হতে পারে কিন্তু দাম্পত্য কলহ এবং সেটা বিচ্ছেদের দিকে যাওয়া এবং চরম পর্যায়ে যাওয়া এটা হওয়ার কথা নয় বিধায় এই দুইটা জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে পারি আমার মনে হয় যে ইনশা আল্লাহ দাম্পত্য কলহের পরিমাণ কমবে তৃতীয়ত বিবাহ বিলম্বে হওয়া এটাও দাম্পত্য কলহ বৃদ্ধির একটি কারণ বিবাহ যদি সময়মতো হয়ে যায় এবং প্রাপ্তবয়স্ক করার পর আর বিলম্ব যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেই সমস্ত বিয়েগুলোতে দাম্পত্য কলহের পরিমাণ থাকে অনেক অনেক কম তো অনেকগুলো বিষয় আছে এখানে এগুলো গবেষণা করা উচিত এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা উচিত তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সমাজ থেকে এই ব্যাধি দূর হবে আজকাল দাম্পত্য কলহের পরিমাণ এই পরিমাণ বেড়েছে যে গত সপ্তাহে মোরিবাজার একটি সফরে একজন স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান তিনি আমাকে বলেছেন যে মাত্র দশ দিন হলো আমি আমার দায়িত্ব বুঝে নিয়েছি এর মধ্যে পঁচিশটি বিবাহবিচ্ছেদের বিচার আমার কাছে এসেছে যেগুলো আমার কাছে আসেনি সেগুলোর পরিমাণ তো আরও বেশি তো সব মিলিয়ে একটা ইউনিয়নের মধ্যে যদি এরকম অবস্থা হয় কয়েক দিনের মধ্যে তাহলে অবস্থা কতটা ভয়াবহ আমাদের বোধহয় আঁচ করতে আর অসুবিধা হওয়ার কথা নয় আল্লাহ আমাদের আমাদেরকে হেদায়ত দান করুন আমরা যেন দিনের পথে ফিরে আসি আমাদের ব্যক্তি জীবনে দিনের চর্চা নৈতিকতার চর্চা আদর্শের চর্চা কোনো চর্চা না থাকলে কখনোই আমরা মানুষের মতো মানুষ হব না সভ্যতার ভেক আমরা ধারণ করব বেশ আমরা ধারণ করব কিন্তু সভ্য প্রকৃত অর্থে হতে পারবো না সবর এই গুণগুলো আমাদের মধ্যে আসবে না তাহলে আমাদেরকে পূজা তফিক দান করুন ডাক্তার আপনি লিখেছেন আমার পাশের বাসার ভদ্রলোক তার স্ত্রীকে কথায় কথায় তালাক দেয় কখনো এক তালাক কখনও দুই তালাক কখনও তিন তালাক পরে আবার সংসার ধর্ম পালন করে এ ব্যাপারে তাকে কিছু বললে সে বলে মুখে মুখে তালাক দিলে তালাক হয় না তার দাবি কি সঠিক তালাক অত্যন্ত স্পষ্টকাত স্পর্শকাতর একটি বিষয় বিষয় আবদাউদ্দ একটি হ্যারিস উল্লেখ করা যেতে পারে যেটা বর্ণনা করেছেন আমি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন সালাহ জিদ্দ হন্য জিদ্দুন ও হাজদ হন্না জিদ্দুন তিনটি বিষয় এরকম আছে সিরিয়াসনেসের সাথে যা বললে যা হবে দুষ্টমি করে বললেও তা হবে তার ভিতরে একটা হলো তালাক তো থেকে একেবারে পরিষ্কার যে আপনি মুখে যদি বলেন তাতেও তালাক হয়ে যাবে দুষ্টমি করে যদি বলেন তাতে যদি হয়ে যায় তাহলে আপনি সিরিয়াসলি মুখে বলেছেন তাতে তালাক হবে না কেন তালাকের জন্য লিখিত হয় এটা শর্ত নয় যিনি এরকমটি মনে করে তার স্ত্রীকে একের পর এক তালাক দিয়ে যাচ্ছেন তিনি ভুল করছেন এবং বারবার এরকম ঘটনা ঘটে থাকলে তার সাথে তার স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বিধায় তিনি কতবার বলেছেন সেটা জেনে তার ইন্ডিভিজুয়াল কেসের সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে আদৌ তার সাথে তার স্ত্রীর কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক বাকি আছে নাকি সেটা ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে আফসোসের বিষয় তালাক সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে ধারণা নেই বললেই চলে আমরা বিভিন্নভাবে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি যে তালাক যেন তেরোভাবে দিবেন না আপনি যদি কোনো কারণে আপনার স্ত্রীর সাথে বনিবার হয় আপনার স্বামীর সাথে বনি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে নিজেরা হুটহাট করে তালাকের কথা না বলে বরং ভেবে চিনতে সুচিন্তিতভাবে তালাকের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একজন অভিজ্ঞ আলেমের পরামর্শে যে কীভাবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়াতে তালাক দিলে সেটা সন্ন্যাসম্মত তালাক হবে সেটা শরিয়ত অনুমোদিত তালাক হবে এবং সেই তালাকের ফলে আবারও কোনো কালে চাইলে আমরা একত্র হতে পারবো সে সুযোগ থাকবে এগুলো জেনে বুঝে এবং সুচিন্তিতভাবে পরামর্শক্রমে তারপর তালাকের ডিসিশান নিতে হবে আমরা হুটহাট করে যদি তালাক দেই তাহলে একটা সময় ঠিকই আমাদের আক্ষেপ করতে হবে এবং এই যে অজ্ঞানতা যে মুখে বললে তালাক হয় না এই অজ্ঞতার ফলে কিন্তু বহু সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই জন্য বিবাহের আগে আমাদের তালাক সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে এবং এটাকে ফরজ বলা যেতে পারে যেহেতু আমাদের কোন কথা তালাক হতে পারে না হতে পারে আমরা যাই না সেজন্য এই জাতীয় এলম আমাদের অর্জন করা উচিত বিবাহের আগে এরপর প্রশ্ন করেছেন মাহব আফ আরফিন মেহরাব অপি আপনি লিখেছেন বিয়ের ক্ষেত্রে কুফু কতটা গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন দেখুন বিবাহের ক্ষেত্রে কুফুর গুরুত্ব অনেক বেশি কুফু মানে হল সামঞ্জস্যতা পাত্র পাত্রীর মধ্যে সামঞ্জস্য যেন থাকে এ বিষয়টা শরীয়ত চায় এটা বিবাহের ক্ষেত্রে লক্ষ্য করা উচিত এবং কর্তব্য নবী করিম সাল হাদিসে কুফুর প্রতি যেন লক্ষ্য করা হয় সে বিষয়ে নির্দেশনা রয়েছে কুফু বা সামঞ্জস্যতা এটা কতটা জরুরি এটা ছাড়া কি বিয়ে বিশুদ্ধ হয় কিনা না এই প্রশ্ন যদি রাখা হয় তাহলে তার উত্তর হবে যে হ্যাঁ কুফু ছাড়াও বিবাহ বিশুদ্ধ হয়ে যায় অবিশুদ্ধ হওয়ার জন্য মৌলিকভাবে আপনার এক পক্ষের প্রস্তাব অপের পক্ষের প্রস্তাব গ্রহণ দুজন সাক্ষীর উপস্থিতিতে হওয়া এটা হলো শর্ত বিবাহের মধ্যে মোহর থাকতে হয় আর যদি মহর ধার্য করতে ভুলেও যায় বা নাও করা হয় তাহলে সেক্ষেত্রে মোহরে মিছিল বা এই মেয়ের যে ধরনের আপনার মহর সচরাচর এই 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 পর্যায়ের অর্থাৎ তার বোন বা তার ফুপু বা তাদের ফ্যামিলিতে এই কোয়ালিটির মেয়ের যে ধরনের মেহর ধার্য হয়ে থাকে ওইরকম মহর মিছিল ধার্য হয়ে যাবে যাই হোক তো এখানে কুফু বা সামঞ্জস্যতা যদি নাও থাকে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে বাট এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো যে অভিভাবক এবং যার বিয়ে হয়েছে সে কন্যা তিনি প্রশ্ন রাখার সুযোগ পাবেন যদি সামঞ্জস্যতা না থাকে এমন কোনো জায়গায় বিয়ে দেওয়া হয় যেমন অভিভাবক মেয়েকে এমন কোনো জায়গায় বিয়ে দিয়েছেন যেখানে আসলে কুফুর মিল মিলে না ছেলে মেয়ের চাইতে অনেক বেশি অধম অধম বলতে আমরা আমরা যেটা বুঝিয়েছি সেটা হলো যে মেয়ের চাইতে হয়তো বংশমর্যাদার দিক থেকে সামাজিক মর্যাদার দিক থেকে অনেক বেশি নিচ্ছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই মেয়ে সে বিয়ে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে আবার অভিভাবক বা গার্ডিয়ান তারাও প্রশ্ন তোলার সুযোগ আছে যে এই জায়গায় বিয়েতে আমরা রাজি নয় এবং সেই বিয়ে ভেঙে দেওয়ার জন্য তারা উদ্যোগী হওয়ার রাইট তাদের আছে যদি সামঞ্জস্যতা না থাকে কিন্তু বিয়ে হয়ে যাবে আর যদি বিয়ে হওয়ার পরে তারা মেনে নেন তাহলে তার কোনো কথাই নেই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ব্যাপারে ছেলে ছেলেপক্ষের রাইট নেই অর্থাৎ মেয়ে যদি অসামঞ্জস্য হয় ছেলের তুলনা অর্থাৎ ছেলের তুলনা মেয়ে যদি আপনার সামাজিক মর্যাদা এবং অন্যান্য দিক থেকে আপনার ছেলের তুলনায় নিচে থাকে তাতেও ছেলেপক্ষ এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু মেয়ে পক্ষের সুযোগ আছে মেয়ে যদি এমন কোনো জায়গায় বিবাহ বসেন যেই জায়গাটাতে তার চাইতে সামাজিক দিক থেকে নানা দিক থেকে তারা নিচে আছেন অনেক এবং বংশ যে মর্যাদা বা আদার্স যে দিকগুলো আছে সেদিকগুলোতে যদি না মিলে তাহলেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সামঞ্জস্যতাটা কিসের ক্ষেত্রে আপনার আপনার দেখা হবে তো এক্ষেত্রে ইমাম মালিক রহমতাল্লাহর বক্তব্য হলো যে শুধু দিনদারির ক্ষেত্রে সামঞ্জস্যতা দেখতে হবে অন্য ইমামদের মত হলো যে সামঞ্জস্যতা দেখতে হবে স্বাধীন হওয়ার দিক থেকে অর্থাৎ এখন কে স্বাধীন কেউ কৃতদাস যদি হয় তাহলে সেক্ষেত্রে স্বাধীন মেয়ে যদি কৃতদাসকে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে প্রশ্ন তোলার সুযোগ আছে এখানে আসলে আজকালকার যুগে যেহেতু এটি এই অপশনটি নাই বিধায় এই সামঞ্জস্যতা আমাদের দেখার সুযোগই নাই আরেকটা হলো বংশমর্যাদা বংশমর্যাদা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি আমাদের এখানে যে বংশগুলো আছে এগুলো কোনোটা কোনোটা চাইতে কম বেশি এরকম কোনো কিছু কিন্তু নয় আরও যেরকম কোরাইয়ের সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বাংলাদেশে আমাদের এখানে প্রচলিত চৌধুরী ভূঁইয়া মিয়া যত আপনার বংশ আছে এই বংশের নামগুলো সবগুলাই বেশ ভালো এবং আপনার অর্থের দিক থেকে আপনার মিনিংয়ের দিক থেকে সবগুলাই সুন্দর তো এখানে আসলে বংশমর্যাদার বিষয়টি সেভাবে আসে না তবে হ্যাঁ সামাজিক যে একটা অবস্থান আছে সেটাকে মূল্যায়ন আনা যেতে পারে তৃতীয়ত আপনার পেশা যে মেয়ের বাবা বা মেয়ের পরিবার তারা কোন পেশায় ছেলেরা কোন পেশায় এখানে পেশাগত দিক থেকে অনেক বড় কোনো তারতম্য আছে কি না সামাজিক ব্যবসাটাকে অনেক বেশি মর্যাদা মর্যাদা বিষয়ে মনে করা হয় কি না এটা একটা ব্যাপার আর আরেকটি হলো দিনদারি এই দিনদারিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো মেয়েকে তার বাবা এমন কোনো জায়গায় বিয়ে দেন যেখানে মেয়ের পক্ষ বা মেয়ে নিজে দিনকে প্র্যাকটিস করেন অন্ত ছেলের মধ্যে দিন দায়ী নয় ছেলের পক্ষের মধ্যে দিন দায়ী নেয় তাহলে মেয়ে সেখানে প্রশ্ন তোলার রাইট তারা আছে এবং একই কাজ যদি মেয়ে করে তাহলে মেয়ের বাবা তিনি বা মেয়ের অভিভাবক বা পরিবারের লোক তাদেরও রাইট আছে প্রশ্ন তোলার তো এই সামঞ্জস্যতা এটা ছাড়া বিয়ে হয়ে যায় কিন্তু সামঞ্জস্যতা যদি লঙ্ঘন করা হয় ক্ষুণ্ণ হয় তাহলে সেক্ষেত্রে মেয়ের পক্ষ তারা প্রশ্ন তোলার সুযোগ আছে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাই হলো চমহুর আলমা মত তো সামঞ্জস্যতা দিকটা খেয়াল করা উচিত বিয়েতে এর সবচেয়ে বড় কারণ হলো যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ তৈরি না হয় তাদের মধ্যে যেন আপনার সম্প্রীতি থাকে তাদের মধ্যে যেন সৌহার্দ্য থাকে এবং একে অন্যকে মানতে একে অন্যের সাথে চলতে যেন কোনো প্রকার অসুবিধা না হয় জাস্ট সেই জন্যই ইসলাম এই সামঞ্জস্যতার কথা বলেছে অসামঞ্জস্য তো অসামঞ্জস্য যেই আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো পরবর্তীতে আপনার কলহের দিকে যেতে পারে সেটা কারণে তাদের মধ্যে বোঝাপড়ার গরমিল হতে পারে এই কারণে সামঞ্জস্যতার বিষয়টা গুরুত্বের সাথে গুরুত্ব রেখেছি সরে পারবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বিসআল্লাহ সাল্লাম বলেছেন সিম্মুর আমুর রজুলের সিম্বু আবি সিনওয়ু আবি একজন ব্যক্তির বাবারা থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড়ো ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে আর জাহার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামীর পক্ষের সাক্ষী হিসেবে তার ভাইয়ের নাম দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সে উপস্থিত ছিল না এতে কি আমাদের বিয়ে হয়েছে এই অনাচারটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে বিয়ের আগদ যখন সম্পন্ন হয় তখন হয়তো দুজন সাক্ষী থাকেন কিন্তু যখন কাবিন রেজিস্ট্রি হয় লিখিত হয় তখন অন্য কারোর নাম থাকে এটা এক ধরনের প্রতারণা আপনি বিবাহের আগদের সময় দুজন মানুষ শুনেছেন বা যারা শুনেছেন তাদের মধ্যে থেকে যে কোনো দুজনকে আপনি সাক্ষী রাখবেন তাহলে সেটা রাইট আছে যদিও এর উপরে বিবাহ অশুদ্ধ অশুদ্ধ করে না বিবাহের আগদ যখন হয়েছে অর্থাৎ এক পক্ষের প্রস্তাব পক্ষ গ্রহণ করেছেন এটা সশব্দে গ্রহণ করেছেন বা তারা যখন গ্রহণ করেছেন সেটাকে দুজন সাক্ষী উপস্থিত থেকে অবলোকন করেছেন তারা শুনেছেন এরকম যদি হয় বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে কাবিন নামাতে যদি সাক্ষী ছিলেন না এমন কেউ লেখেনও তাতে কিছু আসে যায় না মূল আগ্ধটা সেটাই বিয়ে অতএব বিয়ে হয়ে গেছে বিয়ে হয়নি ব্যাপারটা এরকম না আশিকুর রহমান লিখেছেন বিয়ের কয়দিন পর পর্যন্ত ওলিমা করা যায় বিয়ের পর দিনই অলিমা করা জরুরি ওলিমার ক্ষেত্রে সুন্না হল স্বামী স্ত্রীর বাসরের পর এক অন্যের সাথে সাক্ষাতের পর তারা ছেলে অলিমা করবে আর যদি এটা ব্যত্যয় করা হয় তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ তার আগে কিংবা পরে কিংবা আগদনুষ্ঠানের পর পর অলিমা করলেও অলিমার সুন্না আদায় হয়ে যাবে যদিও নবী করিম সাল্ল সাল্লামের যে আমল ছিল সেটি ছিল আগেরটি সেভাবে করতে পারলে সেটা বেটার এবং ভালো মোহাম্মদ আহমদুল্লাহ আপনি লিখেছেন কারোর প্রেরিত সালাম অন্যের নিকট না পৌঁছালে কি গুণাগার হতে হবে আপনাকে কেউ বলেছে ও তুমি আমার সালাম দিবে আপনি সেটা তাকে পৌঁছানোটা আবশ্যক এটা আপনার ওপরে আমানত হয়ে যায় আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে ভিন্ন কথা কিন্তু স্মরণ থাকা অবস্থাতে আপনি তার সালাম যদি না পৌঁছান তাহলে আপনি আমাদের খেয়াল করেন আল্লাহ বলেছেন ইয়া ইয় মরকুমন্তু আদুল্লাহ মানাতিলিয়াহিয়া আল্লাহ তালা তোমাদেরকে আমানত যারা আমানত তার কাছে পৌঁছানোর জন্য নির্দেশ করেছেন বিদায় আপনাকে কেউ সালাম পৌঁছে দেওয়ার জন্য যদি বলে থাকেন তাহলে আপনি সেই সালাম তার কাছে পৌঁছতে হবে আপনি না পারলে অপারে হলে তাকে বলবেন আর যদি ভুলে যেয়ে থাকেন তাহলে তো ভিন্ন কথা আর যিনি সালাম পৌঁছাচ্ছেন অর্থাৎ সালাম পাঠাচ্ছেন যিনি প্রেরক যে আমার সালাম তুমি পৌঁছে দিয়ে এই কথাটা যিনি বলেছেন তার জন্য এরকম সালাম অন্যের কাছে পাঠানোটা মোস্তাহাব ভালো কাজ তার জন্য আবশ্যক না কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন যিনি দায়িত্ব নিয়েছেন তার উচিত হলো ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে সালামের খবর পৌঁছে দেওয়া বিনতে মাহবুব আপনি লিখেছেন আমার দুটি বাবুর আমি দুটি বাবুর আম্মু দুজনেই খুব ছোট বাসায় ওদের একাই রাখতে হয় সালাত আদায়ের সময় ওদের একজন আরেকজনের উপর আঘাত করে সে সময় নামাজের মধ্যেই হেঁটে গিয়ে নিয়ে আসি বা ছাড়িয়ে নেই নামাজের মধ্যে ওরা কী করে মাঝে মাঝে একটু তাকিয়ে দেখতে হয় এক্ষেত্রে এভাবে ছোট শিশু নিয়ে নামাজ পড়ায় আমার ভুল হচ্ছে কিনা বোন প্রথম কথা হলো যে শিশু দের দেখার মতো কেউ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের মধ্যে তাদের প্রতি একটু দৃষ্টিপাত রাখলেন বা আপনি নজর রাখলেন খেয়াল রাখলেন এটা না নয় এটা জায়জ আছে নবী করিম সাল্লাহ সাল্লাম ইমামতি করে সালাদ আদায় করছিলেন একটি শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি সালাতকে সংক্ষিপ্ত করেছেন সংক্ষিপ্ত করে বলেছেন কার বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি সে গিয়ে বাচ্চাকে ধরো এই যে বাচ্চার কান্নার আওয়াজ শুনে নবী করিম সাল্লি সাল্লাম সালাদকে সংক্ষিপ্ত করেছেন অর্থাৎ একটু দ্রুত শেষ করেছেন এই ব্যাপারটি দ্বারা বোঝা যায় যে সলাতরত অবস্থায় বাচ্চারা কোনো কষ্টে থাকলে তাদের দিকে খেয়াল রাখাটা এটা দূষণীয় নয় তবে একেবারে অহেতুক তাদের দিকে থাকা করা বিনা প্রয়োজনে আপনি তাদের দিকে দৃষ্টিপাত করা সেটা তো সালাতের খুশুর খেলাফ হবে আপনি যদি মনে করেন কোনো সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি নজর রাখলেন এবং খুব বেশি অসুবিধা তৈরি হলে সালাতের মধ্যেই আলতোভাবে যদি তাদেরকে আপনি সরাই দেন আলতোভাবে সরানো বলতে এমনভাবে সরালেন যে আপনি সলাতের যে হাইয়া আছে সলাতের যে আপনার অবস্থা আছে তার মধ্যে আপনি থাকলেন একজন দর্শক আপনাকে দেখে যেন জানে বা বুঝতে পারে অনুমান করতে পারে যে আপনি নামাজে আছেন এরকম আপনার অবস্থা নামাজের যে আপনার কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারি নামাজের যে আপনার রূপ আছে ওইটার মধ্যে থেকে আপনি আলতো করে সরাই দিলেন বা একটু একজনকে অন্যজন থেকে সরাই দিলেন বা ছুটে দিলেন এটুকু আপনি করতে পারেন একেবারে আপনি যদি দুই হাত দিয়ে তাদেরকে ছুড়ায় ছাটায় এমনভাবে আপনি এসে নামাজে দাঁড়ান যে আপনার ওই সময়গুলোতে একজন মানুষ দেখে বোঝার নেই যে আপনি নামাজে আছেন নাকি নামাজ ছেড়ে দিয়েছেন তো এরকম যদি হয় তাহলে ওটা আমলে কাসির হবে তাতে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সে নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে যদি বাচ্চার বড়ো কোনো বিপদ হয়ে যেতে পারে মনে হয় তাহলে সে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে রক্ষা করে তারপরে নতুন নামাজ পড়বেন আর যদি আলতো করে একটু সরায় দেন তাতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ সাল্লাভেন না ওবায়দুল ইসলাম আপনি লিখেছেন আমি জাহাজে চাকরি করি অনেক সময় জাহাজে সালাত আদায় কালে সঠিকভাবে কেবলা বা দিক নির্ণয় করতে পারি না মাঝে মধ্যে কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর সালাদ শেষ করে দেখি কেবলা ঘুরে গেছে সেক্ষেত্রে আমার সালাত আদায় হবে কি না আপনি যেখানে থাকেন কেবলার মুখী হয়ে আপনাকে সালাদ আদায় করার চেষ্টা করতে হবে এবং সেটার জন্য কেবলা নিরূপণকারী যে সমস্ত উপায় আছে সেগুলো অবলম্বন করবেন জাহাজ চলমান অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন এখন যদি জাহাজ ঘুরে যায় কেবলার দিকেই দাঁড়িয়েছেন কিন্তু জাহাজ ঘুরে গেছে তাহলে জাহাজ ঘুরে গেলে আপনিও তার সাথে সাথে কেবলার দিকে ঘুরে যাবেন সালাতের মধ্যেই ধরুন এদিকে কেবলা আপনি সেই হিসাবে দাঁড়িয়েছেন এখন জাহাজ জাহাজটা এমনভাবে ঘুরে গেছে যে এখন আপনি এদিক হয়ে গেছে তাহলে আপনি আবার এদিকে বা আমি ঘুরে গিয়ে কেবলামুখী হওয়ার চেষ্টা করেন অর্থাৎ আপনার চেষ্টা থাকবে কেবলামুখী থাকার আর যদি এমন হয় যে কখন জাহাজ ঘুরছে বা আপনার কখন কেবলা মিস হয়েছে আপনি জানেন না আপনি কেবলার দিকে শুরু করেছেন পরবর্তীতে টের পেয়েছেন বা পরে জানতে পেরেছেন তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু আপনি নামাজের মধ্যে যখন আপনি টের পাবেন যে কেবলার দিকটা ঘুরে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নামাজরত অবস্থাতে আলতো করে ঘুরে যেতে হবে ক্যাবলার দিকে ইয়াসমিন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি বনসুরাইয়া প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়দ আছে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন গাই রোহাদ সেই ওয়াজানি হুস তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করে অন্য কালার দ্বারা তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকাচুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ তিনি তার বয়স লুকানোর কিছু তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও যমুহুল আমাকে আমার বক্তব্য হলো পড়তে পারবে না কারণ হল না যে হাদিস আছে সে হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সে মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল ফেড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদিও কোনো কোনো আলিম বলেন যে না বয়স যারা তরুণ তারা তো আর লুকার কোনো কোনো অপশন নাই বিধায় তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ও আমাদের মতের বিরোধী এবং পরিপন্থী মত এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন নাপাক অবস্থা কিছু পান করলে কোনো সমস্যা আছে কি না কোনো অসুবিধা নেই নাপাক অবস্থাতে আপনার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ নিষেধ যেমন আপনি সালাদ পড়বেন না কলন্তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি তফ করবেন না আহ এই কাজগুলো নাপাক অবস্থা করবেন না কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না হবে না গুণ হবে না সময় আপনি লিখেছেন আমি পরিপূর্ণ পর্দা করতে চাই আমাকে কিছু নসিহত করুন আপনি যদি পরিপূর্ণ পর্দা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মাহার্মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের মধ্যে ঘরোয়া যাদের সাথে আপনি সাক্ষাৎ করেন তাদের মধ্যে থেকে কারণ আপনার তাদের সাথে দেখা দিবেন যারা মারাম নন তাদের সাথে আপনি দেখা দেবেন এমনকি মাহারামদের সামনেও এমন পোশাক পরবেন যেটা শালীনতার গণ্ডির মধ্যে থাকে বিশেষ করে আজকে ফেতনার এই সময়টাতে এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ এর বাইরে বাইরে আপনি যখন যাবেন সেখানে এমন পোশাক পরবেন যে পোশাক অন্যের দৃষ্টিকে আকৃষ্ট না করে যে পোশাক আপনার সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখে এবং পারফিউম ব্যবহার করবেন না সেটা পর্দার খেলাফ হবে এবং আপনি আপনার পর্দার পোশাকের ক্ষেত্রেও লক্ষ্য রাখবেন যে পোশাকটা যেন ঢিলে ঢালা হয় পোশাকটা যেন আটোসাঁটো না হয় ছোট পোশাকটা যেন খুব জাঁকজমকপূর্ণ হয় খুব না হয় খুব কালারফুল যেন না হয় সেখানে কারুকার্য যেন এত বেশি না থাকে যে ওইটার ফলে আপনার প্রতি অন্য দৃষ্টি অনেক বেশি আকৃষ্ট হয় দিকগুলো খেয়াল রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ আলমেদিন পর্দার বিধান পালিত হবে ঠিক একইভাবে কণ্ঠের পর্দাও আছে অর্থাৎ পরপরের সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা থাকবে না মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন ক্লোজ আপ বর্তমানে প্রকাশ্যে জেনা করার ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে ফেব্রুয়ারি আসলেই তারা বিজ্ঞাপনের মাধ্যমে যুব সমাজকে প্রকাশ্যে জেনা করার জন্য উৎসাহিত করছে এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এদের ব্যাপারে কিছু বলতেন দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আর্গুমেন্ট ক্লোজ আপ আমরা জানি ইন একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড আপনার যদিও একটা পেস্ট শুধুমাত্র পেস্টের ব্র্যান্ড অথচ তারা তাদের প্রচারণা দেখলে মনে হয় তারা এদেশে জেনাকে অবৈধ কাজকে হারাম কাজকে প্রমোশন করতে এসেছে অনেক মুসলিম দেশে তারা আপনার সমকামিতার প্রচারণায় এবং সেটাকে স্বাভাবিককরণের জন্য তারা অর্থ ব্যয় করছে দেশ থেকে ইউন লিভার তারা বাইরের প্রতিষ্ঠান বাইরের দেশ বাইরের ব্যবসা বাইরের কোম্পানি তারা এদেশ থেকে আমাদের টাকা পয়সা ব্যবসার মাধ্যমে যেরকম নিয়ে যাচ্ছে আমাদের ইমানটা হরণ করে নিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য এদের দায় অনেক বেশি কোনো ভালো কাজে এদের কোনো ইনিশিয়েটিভ দেখতে পাবেন না কোনো ইসলামিক কোনো প্রোগ্রামে ভালো কোনো কাজে যেটার সাথে এদেশের মাস বিপল জড়িত সেখানে তাদেরকে স্পন্সর করতে দেখবেন না সম্প্রতি আমরা দেখেছি যে ক্লোজ আপ একটা বিজ্ঞাপন প্রচার করছে যে একজন হিজাব পরিহিতা নারী একজন ছেলে যার বুকে ক্রুশ্চিহ্ন আছে তার সাথে অবৈধ সম্পর্ক করছে এবং নিচে লেখে দেওয়া আছে দ্বিধাহীন কাছে আসার গল্প তার মানে তারা বলতে চাচ্ছে যে কোনো মুসলমান যে কোনো ধর্মের মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে কোনো প্রকার দ্বিধা যেন না করে তথাকথিত অবৈধ রিলেশন যেটা হারাম রিলেশন যেটা সেটা করতে যেন দ্বিধা না করে এই যে প্রচেষ্টা তাদের এই যে আপনার একটা হারাম কাজের জন্য উদ্বুদ্ধকরণ এবং ইসলাম যেটাকে হারাম করেছে মুসলিমদেরকে সেই হারাম জিনিসটা করতে উদ্বুদ্ধ করা এবং সেটাকে স্বাভাবিক করে ফেলা যুবকদেরকে তথাকথিত প্রেম অবৈধ রিলেশন এবং হারাম রিলেশনকে স্বাভাবিক করার যে প্রচেষ্টা তাদের এই প্রচেষ্টাটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য এক একটি কারণে অন্তত এই পেজটি আমাদের বয়কট করা উচিত এবং এটা বয়কটের ডাক তোলা উচিত সামাজিকভাবে এটার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে যাওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত করুন এবং এদের এই নোংরামি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তরুণদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন তারা এদেশ থেকে অর্থ করে যেমন নিয়ে যাচ্ছে আমাদের ইমান আমলটা নিয়ে যাচ্ছে এবং একটা পেস্টের ব্র্যান্ড তারা এ ধরনের প্রচারণা উদ্দেশ্যমূলকভাবে করা এটাই দেশকে এদেশের সংস্কৃতিকে এদেশের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার নামান্তর বিধায় কর্তৃপক্ষ উচিত এদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আশিকুর রহমান আপনি লিখেছেন কোনো মেয়েকে কেউ বিয়ের প্রস্তাব দিলে চলমান প্রস্তাবের সুরাহা হওয়ার আগে তাকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবে কিনা না না ভাই আশিক এটা করতে পারবে না কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালা ইতো বাদুকম আলা খি তাদের আখি তোমাদের কেউ যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেই প্রস্তাবের শুরু হওয়ার আগ পর্যন্ত যাদের কাছে প্রস্তাব গেছে তারা এটা গ্রহণ বা ডিনাই এই দুইটার কোনো একটা করার আগ পর্যন্ত অন্য কেউ সেখানে যেন প্রস্তাব না দেয় একইভাবে নবী করিম সাল্লাহি সাল্লাম বিয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন কেউ কোনো পণ্য ক্রয়ের জন্য মোলামুনি করছে এখনও ক্রেতা বিক্রেতা তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি একজন প্রস্তাব করেছে অন্যজন বিবেচনাধীন রেখেছে এর মধ্যে যদি আরেকজন প্রস্তাব দেয় সেটাও গুনাহের কথা দিচ্ছে নিষেধ আছে এটা যায় নয় এরপর সঞ্জনা চৌধুরী আপনি লিখেছেন আমাদের এখানে কাঠবিড়াল কাঠবিড়ালি গাছে নারকেল সুপারি সপেদা ইত্যাদি ফল খেয়ে নষ্ট করছে এর প্রতিকার স্বরূপ কি গাছে বিষ বা জীবাণুনাশক প্রয়োগ করা যেতে পারে কোনো প্রাণীর উপদ্রবে যদি আপনি অতিষ্ঠ হন তাহলে সেক্ষেত্রে সে প্রাণীকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি তাকে হত্যা করতে পারেন যদি অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন ব্যাটারা দিয়ে বা অন্য কোনোভাবে হেফাজত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করতে পারেন সে রাইট আপনার আছে অতএব হত্যা করতে গিয়ে সবচাইতে তুলনামূলকভাবে তার জন্য কম কষ্টের কারণ হবে এরকম কোনো প্রক্রিয়া থাকলে সে অবলম্বন করতে পারেন বিস্ফোরক একটা মাধ্যম হতে পারে অনেক সময় এমন কোনো পদ্ধতি অবলম্বন করা হয় যেমন আঠার মধ্যে আপনার আপনার ইঁদুরকে আঠা দিয়ে ধরা এবং সে আঠার মধ্যে লেগে থেকে টেনে হেঁসে তার চামড়া টামড়া এগুলো পৃথক করে অর্থাৎ অত্যন্ত মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়ে থাকে এটা নিষেধ নবী করিম সাল্লাম বলেছিলেন আল্লাহ কেতাবের হেসান আল্লাহ আল্লাহরবুল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি যেন হেসান করা হয় সেজন্য সেটাকে ফরজ করেছেন এমনকি আমরা যখন কোনো পশু জবে করব জবে করে তাকে খাবো আল্লাহ তালী আমাদের জন্য হালাল করেছেন তার প্রাণ বের হবে সে মারা যাবে তারপরেও সেটাতেও যেন অবিচারমূলক না হয় এবং খুব বেশি তার প্রয়োজনের চাইতে বেশি যেন কষ্ট না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে এই নির্দেশ ইসলাম আমাদেরকে দিয়েছে তো সেই জন্য আপনার একজন মানুষ তাকে খেয়াল রাখতে হবে যে এই কারবার ইত্যাদিগুলোকে হত্যা করতে গিয়ে তিনি যেন জুলম করে ফেলছেন এই পর্যায়ে না যায় এরপরে তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা। তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যেরকম ল্যাহানি জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু তেলওয়াত করছেন সেখানে বড়ো ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সলাতই হবে না আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয় একটু মদ গনায় দিশি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই সুস্থ করতে হবে না তার জন্য সাহেবুদ্দিন আবির মাগুরা এ আইডি থেকে আপনি লিখেছেন আজানের পূর্বে রেসলের শানে দূরত পড়ার পর আজান দেওয়া যাবে কি না অনেক অঞ্চলে আজানের আগে নবী করিম সাল্লাহিসাল্লামের প্রতি দূর প্রেরণ করা হয় আসলাতসাল্লাম ইয়া রাসোলা ইত্যাদি ইত্যাদি বলা হয় বিশেষ করে চট্টগ্রাম চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে এই কাজটি একটু বেশি দেখা যায় এক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লামের সন্না হল তিনি আজানের পরে দূরত পড়ার নির্দেশ করেছেন আজানের পরে যখন আমরা দোয়া পড়ব আল্লাহ মোরব্বাহাজির দাওয়াজের তাম্মা এ দোয়া পড়ার সময় আমাদেরকে দূরত পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে বিধায় আজানের আগে নয় দূর পাঠ হবে আজানের পরে যে আমলটাকে পরে করতে বলা হয়েছে সেটা যদি আমরা আগে করি বা পরে করতে বলেছে পরেও করলাম সাথে আগেও করলাম তাহলে সেটা বেদাতে পরিগণিত হতে পারে কারণ নবী করিম সাল্লা সাল্লাম আজান আগে দূর দেওয়াটা যদি ভালো কাজ হতে তিনি বলতেন আজান তো একটা আমল শরীয়তে যেভাবে যে ফর্ম্যাটে বর্ণিত হয়েছে সেখানে কোনো প্রকার সংযোজন বা বিয়োজন করাটা এটা শরীয়তের মধ্যে সংযোজন বিয়োজনের ফলে বিধায়তে পরিগণিত হওয়ার মাধ্যম বা কারণ বিধায় এই বিষয়টাতে সাবধান হতে হবে আমরা যতটুকু জানি আজানের আগে কোন হাদিসে নবী করিম সাল্লিবাসাল্লাম এর প্রতি দূরত পাঠ করার নির্দেশ দেওয়া হয়নি তাছাড়া আজানের মধ্যে নবী সাল্লা সাল্লামের নাম উল্লেখ হবে যার কারণে আজানের পরে আপনি দূরত পাঠ করবেন সেটা যৌক্তিকতা আছে কিন্তু আজানের আগে আপনি কি কারণে দূরত পাঠ করবেন হাদিসেও নির্দেশ নেই আর তার কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই বিধায় এই কাজটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সুন্নাহ যেভাবে এসেছে ঠিক সেভাবে আমরা আমল করার চেষ্টা করা উচিত না করিম ক্রিম সাল্লাহসাল্লার পক্ষ থেকে পাঠানো মরে তাকে ফলো করতে হবে আমার মন গড়ায় কোনো কিছু করলে সেটা পরিত্যাজ্য হবে কারণ ক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন আহদা সানাফি আম্মান আহদা শাফি আমরিনাহাজা মালাই সামিন হো ফাহারাদ আমাদের এই কাজে অর্থাৎ শরীয়তের কাজে ইসলামের কাজে ধর্মের কাজে যদি কেউ এমন কোনো কিছু করে যে কাজটা হাদিসে ছিল না পরে আবিষ্কার হলো বা পরে কেউ বা কারা শুরু করলো এরকম নতুন কোনো কিছু যদি সংযোজন করা হয় ফাহোয়ারাদ্দোন একটা পরিত্যাগ পরিত্যাজ্য এবং পরিত্যাগযোগ্য বিধায় এ ধরনেরগুলো কাজ আমাদের এগুলো থেকে পরিত্যাগ করা উচিত এগুলো থেকে বিরত থাকা উচিত এরপরে এম আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি স্বামী স্ত্রী উভয় দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারান্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারান্ডার করা শিখব তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্পতুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে নবী করিম সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কীভাবে তিনি পরি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ঈশ্বীন আল্লাহরিন শান্তি দান করবেন সাইদা রত্না সাইদা রত্না এই আইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুণা হবে না গুনা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই এরপর খাদি যে আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কী যদি অজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেরিয়ে যাবেন এবং উজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারে থাকার কথা নয় অর্থাৎ তার পিছনে অন্য মানুষজন থাকার কথা না এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার সেখানে আপনি সামনে কাতারে আছেন এমন হতে পারে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন বিনামূল্যে সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতার থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত শিরিন আক্তার আপনি লিখেছেন নামাজের নিয়ত করার সময় নাকি নামাই তো বলা যাবে না এবারে কিছু বলুন বোন শিরিন নামাজের যখন নিয়ত করব তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করবো মনে মনে প্ল্যান করব মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করব যে আমি কী নামাজ পড়ছি বা জাস্ট এটাই হলো নিয়ত মুখে কিছু বলা এটা নিয়ত নয় নামাইতুয়ান বা এ জাতীয় যে বাক্যগুলো বা এ জাতীয় আপনার বিভিন্ন আপনার গদগুলো পাওয়া যাবে বিভিন্ন বইতে এগুলো কোনো হারিস দ্বারায় বর্ণিত নয় আমরা ইবাদত করব না বিক্রিম সাদালাম যে করেছেন যদি নামাজের আগে এরকম কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো না বিকেশাদাম কিন্তু সেটি বলতেন তো সেরকম কোনো কিছু হাদিসে যেহেতু পাওয়া যায় না বিধায় আমরা বলবো যে নিয়ত হলো মনের ইচ্ছা নিয়ত মানেই হলো ইচ্ছা করা ইচ্ছাটা মনে হয় মুখে হয় না বিধায় না হয়তো বলার কোনো প্রয়োজন নেই হাঁটি হাদিস দ্বারা বর্ণিত নয় এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে ভোগতাদি কাদায় ইত্যাদিতে পাবেন আপনি বোখারি মুসলিম তিরমিজি আউদাউদ্দ নাসাই আপনি মাজা হাদিসের যে বড়ো বড়ো গ্রন্থগুলো আছে এগুলো বাংলা হয়ে গেছে এগুলো কোথাও চলাতায় আপনি খুঁজে এ নামাতেন এগুলো পাবেন না এগুলোর কোনো ভিত্তি সেখানেই নেই এরপরে প্রশ্ন করেছেন মুশফিকুর রহমান আপনি লিখেছেন অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে মারা গেছে এমন কোনো প্রাণী রান্না করে কুকুর বা বিড়ালকে খাওয়ানো যাবে না কুকুর কুকুর বা বিড়ালকে আবার রান্না করে খাওয়াবেন কেন কুকুর বা বিড়াল তো তারা তো কাছেই খেতে পারবে বিষয় কুকুর তো কাছেই খায় অতএব আপনি এটা রান্না করতে কেন যাবেন এরপরে মোহাম্মদ মিজানুর রহমান আকাশ হ্যাঁ তাদেরকে খাওয়াতে পারেন তাদের জন্য তার হালাল হারাম নেই সেজন্য তাদেরকে হারাম হারামগ্রস্ত খাওয়াতে পারেন মোহাম্মদ মিজানুর রহমান আকাশ আপনি লিখেছেন মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে ঝিমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান যখন ইমাম সাহেব নামাজ আদায় করে দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান এবার নামাজ হবে কিনা হে পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ ঝিমান তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে সরি অজু ভঙ্গ হয়ে যাবে তাকে অর্জু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমোচ্ছেন অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি এমনি বসে আছেন ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে অজু ভেঙে যাবে আর একটু হালকা এদিক দুললেন হালকা হালকা ঝুমালেন তাতে কিন্তু উঁচু তার ভাঙবে না কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু অজু ভঙ্গের কারণ হবে যদি কেউ এরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি ভঙ্গের কারণ এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন আপনি হয়তো জানেন না তখন তাকে পুনরায় উজুর মাধ্যমে সালাদকে দোহরানোর পরামর্শ দেওয়া দেওয়া উচিত ফয়সাল মাহমুদ আপনি লিখেছেন বাবা মায়ের অমতে পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা যাবে কি না দেখুন আপনার সাধারণ কাজ যেটা কোনো আপনার জন্য আবশ্যক নয় সে কাজে বাবা মা যদি আপনাকে বাধা দেন এবং তার যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকে অর্থাৎ এই বাধাটা আপনার জন্য কোনো অন্যায়মূলক নয় জাস্ট তাদের ভালো লাগছে না তাহলে বাবা মার সেই নির্দেশনা মানা উচিত এটা কর্তব্য বিরজুল ওয়ালেদানের অংশ হলো বাবা মায়ের আনুগত্য করা বিধায় এটা যথাসম্ভব আমল নেওয়া উচিত মুশফিকুর রহমান মুশফিক আপনি লিখেছেন দাম্পত্য জীবনে যদি কারোর বিশেষ অধিকার অধিক কারো বিশের অধিক সন্তান হয় তাহলে কি পুনরায় আবার বিবাহ করতে হয় কিংবা দ্বিতীয় বিবাহ করতে হয় দেখুন দাম্পত্য জীবনে সন্তান যদি অনেক বেশি হয় তাহলে পুনরায় বিয়ে করার কথা এটা আমাদের সমাজে প্রচলিত একটি কুসংস্কার সন্তান যতই হোক না কেন এটা কোনো লিমিটেশন নাই যে এতগুলো হয়ে আর বিবাহ থাকে না নতুন করে বিয়ে করতে হয় এটা নিছকই আমাদের বানানোর কথা এর সাথে বিবাহের কোনো ভাঙ্গার কোনো সম্পর্ক নয় তালাক বা বিচ্ছেদ যদি না হয় তালাক যদি না দেন তাহলে সেক্ষেত্রে এই সন্তান যদি হোক না হোক এমনকি অনেকে মনে করেন যে এতদিন দূরে থাকলে সম্পর্ক বোধা শেষ হয়ে যাবে আবার করে বিয়ে করতে এমনও কোনো কথা নেই দু চার পাঁচ সাত দশ বছরও যদি একজন অন্যজন থেকে দূরে থাকেন তারপরেও বিবাহ ভাঙে না যদিও এরকম দূরে থাকা এটা উচিত নয় একান্ত বাধ্যহীনীর উপায়ে হয়ে কেউ জেলে গেছেন বা কোনো কারণে দীর্ঘ বিরতি হয়ে গেছে তার ফলে কিন্তু তাদের দাম্পত্য সম্পর্কে কোনো অসুবিধা হবে না আনিশা ইসলাম আপনি লিখেছেন নিজের পাপের কথা আল্লাহ তাল্লা নিকট স্বীকার করে তবা করলে সেটা মাফ করবেন কি অবশ্যই আল্লাহর কাছে তো পাপের কথা স্বীকার করেই তবা করতে হবে আল্লাহর কাছে নিজের দোষটা স্বীকার করতে হবে মানুষের কাছে নয় মানুষের কাছে প্রকাশ করা যাবে না আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছি অন্যায় করেছি এবং জন্য প্রায়শ্চিত করতে হবে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে নিজেকে ভৎসনা করতে হবে ভবিষ্যতে সে পাপ যেন আর না হয় সেজন্য দৃঢ় সংকল্প করতে হবে এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন ইস্তেকফফার করবেন এটাই নির্দেশ আয়সা সিদ্দিক আপনি লিখেছেন কোনো ভাই না থাকলে তিন মেয়ের মাঝে সম্পত্তি বন্টনের নিয়ম কি কোনো ভাই নাই শুধু মেয়ে যদি থাকে তাহলে বাবা মায়ের সম্পদ থেকে তারা ফিফটি পারসেন্ট পাবেন তিনজন সমান হারে ভাগ করে পাবেন আর বাকি ফিফটি পারসেন্ট যেটা মৃত ব্যক্তিরা আর কে কে আছেন কাছের দূরে আত্মীয় তাদের তালিকা দেখে বলা যাবে তারা কে কতটা পাবেন কিন্তু মেয়েরা একাধিক থাকলে তারা আপনার দুঃখিত তারা দুই তৃতীয়াংশ পাবেন একাধিক থাকলে কারণ আন্নেসফুল ওয়াহেদা কোনো মেয়ে যদি একা থাকেন তার কোনো মৃত ব্যক্তির কোনো ছেলে নাই তাহলে সেক্ষেত্রে তিনি অর্ধেক পাবেন আর যদি একাধিক থাকেন তাহলে তারা দুই তৃতীয়াংশ পাবেন অর্থাৎ টু থার্ড তার টোটাল সম্পদকে তিন ভাগ করে তার দুই ভাগ মেয়েরা বাসমান হারে ভাগ করে নিয়ে যাবেন মশফিকুর রহমান লিখেছেন অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে মারা গেছে এমন কোনো প্রাণী রান্না করে একটু উত্তর দিয়েছি একটু আগে আজিজা সরি আজিয়াদ লবি আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখার সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা নফল আমল বিশেষ করে সিয়ামের আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়ত করতে পারেন আল্লাতলা তাদের আমল আমাদের দিবেন ইনশাল্লাহ এরপরে মুরাদ হোসেন আপনি লিখেছেন তাহেদুল উজুয়া এবং তাহেদুল মসজিদ নামাজ একসাথে আদায় করা যাবে কিনা তাহেতুল অজু এবং তহাতুল মসজিদ একসাথে আদায় করা যেতে পারে বিশেষ করে যদি অজু এবং অজু করার পরপর আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে একই নামাজকে দুইটা নিয়ত আপনি করতে পারেন যে আমি তাহাতুল অজু এবং তেহাতুল মসজিদের নাম নিয়ত করতেছি অথবা আপনি দুই একাত দুরাকাত তাহেতুলজুর নামাজ নিয়ত করলেন এরপরে সালাম ফিরিয়ে আপনি আলাদা করে দুই একাত দুরাকাতহেতুল মসজিদের জন্য পড়তেও পারেন মোহাম্মদ ফয়সাল আহমদ আপনি লিখেছেন আমি একটি কাজ একমাত্র আল্লাহর সন্তোষের জন্য করেছিলাম তবে বিষয়টা আমি অন্যকে শেয়ার করেছিলাম এবং কিছুটা রিয়া করে ফেলেছিলাম তখন থেকে আমার ওই কাজের মধ্যে স্বাদ হারিয়ে ফেলেছি আমি কীভাবে পূর্বের জায়গায় ফিরে পাবো আল্লাহ কাছে ইস্তেফার করতে হবে এবং এরপর থেকে এ ধরনের কাজকে লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করতে হবে যে কেউ যেন না জানে কেউ যেন না দেখে এরকম একটা চেষ্টা যখন কসরত যখন আপনার মধ্যে আসবে দেখবেন ইশা আল্লাহ না সেই বাদতের স্বাদ আপনি পুনরায় পাবেন এবং লুকিয়ে বাদত করার মাধ্যমে মূলত আসল পরিতৃপ্তি পাওয়া যায় এরপরে সাদিয়া রহমান লিখেছেন গোপনে বিয়ে করেছি এখন বাড়িতে নিতে চায় না পিতা কি ও কোনো অন্যায়ের কারণে ছেলে বা মেয়েকে ত্যাজ্য সন্তান করতে পারে সন্তানকে ত্যাগ করার স্থায়ীভাবে আমাদের সমাজ এটা প্রচলিত আছে জমি জমাত ভাগ না দেওয়া বা সন্তান সবাই স্বীকৃতি না দেওয়া ইত্যাদি এগুলো করার কোনো সুযোগ ইসলামে নেই তবে বাবা মাকে না জানিয়ে আপনার গোপনে বিয়ে করাও কোনো মেয়ের জন্য উচিত নয় কারণ এটি এক ধরনের অন্যায় প্রথমত অনেক ইমামদের মতেই অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিবাহ হয় না বিশুদ্ধ হয় না আর দ্বিতীয়ত বাবা মা তাদের সন্তানকে বিবাহ দিবেন এবং আমরা একটু আগে কুফু সম্পর্কে বলছিলাম যে সামঞ্জস্যতা কোথায় হবে না হবে এ বিষয়ে তাদের যৌক্তিক প্রশ্ন তোলার রাইট আছে তা আপনি সেটিকে না জানিয়ে হাইড করে করবেন সেটি অন্যায় কাজ কিন্তু মা বাবা সেই কারণে সন্তানকে ত্যাগ করা এবং চিরকালের জন্য তাদেরকে তথাকথিত তেজ্যপুত্র ঘোষণা করা এটা অন্যায় কাজ এটা জলুম তারা কোনো ভুল সন্তান করে থাকে সেকে কারশন করার চেষ্টা করবেন এবং অভিমান করা তাদের রাইট আছে তারা অভিমান করতে পারেন একটা লিমিটেড সময়ের জন্য কিন্তু সে অভিমানটা স্থায়ী হতে পারবে না যে চিরকালের জন্য তাদেরকে বর্জন করে দিলাম এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কেউ উজু হবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ সবজল হোসেন এই আইডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড়ে নামাজ হবে যদি আপনি এটাকে আলতবায়নভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে নাজুল হোসেন আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কী আসনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এমনি জমান রনি লিখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই এমনি জনই জয় আপনি লিখেছেন বিয়ে বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাইটিং ইত্যাদি করাকে অপচ হিসাবে গণ্য হবে এটা যদি মাত্রাতিরিক্ত হয় যেমন দূর দূরান্ত পর্যন্ত অহেতুক আপনি লাইট লাগালেন সেটা অপচয় এর মধ্যে গণ্য হতে পারে কিন্তু বাড়ি বাইরের আশপাশটা একটু আলো দিলেন মানুষ আসা যাওয়া করে তাদের আলোর কাজ হলো পাশাপাশি সৌন্দর্য হলো সেটা তো প্রয়োজনের মধ্যে পড়ে সালমা আপনি লিখেছেন মুসলিম হিন্দু কি একই বাসায় বসবাস করতে পারবে বসবাস করতে পারবে কিন্তু অন্তরঙ্গের বন্ধু হিসাবে কোনো অমস্টিমকে গ্রহণ করা চাইজ নয় এবং একসাথে থাকার কারণে যদি তার মাধ্যমে আপনি প্রভাবিত হতে বা হতে পারেন আশঙ্কা থাকে শীতটা আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে সেরকম আশঙ্কা থাকে আপনার ইমান দিয়ে দুর্বল থাকে তাও তা আপনার জন্য জায়জ নয় যদি আপনি তাকে আপনার ইসলামের সৌন্দর্য তাকে অবলোকন করাবেন আপনার আচরণের মাধ্যমে আখলাখের মাধ্যমে আপনি তাকে দাওয়াত দিতে পারেন এরকম সুযোগ থাকে তাহলে সেটি জায়জ হতে পারে আর এমনি সাধারণ অবস্থাতে একসাথে থাকলে সেটা আপনার শরিয়ার মৌলিক নির্দেশনা লঙ্ঘন করে একেবারে মানে ফরস্তরক হয় বা একেবারে গুণ হয় বিষয়টা সেরকম না যদি প্রয়োজন হয় একসাথে থাকার কোনো বিশেষ কারণে আপনার কোথাও থাকলেন কোনো হোস্টেলে ইত্যাদিতে এটা জায়জ আছে তবে ওই যে অন্তরঙ্গ রূপে গ্রহণ করা এবং তার দ্বারা প্রভাবিত হওয়া এই দুটি কিন্তু জায়েজ নয় সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কী আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যত চেষ্টা আপনি করবেন এবং আপনার চেষ্টায় কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না আপনি সবর করে তার সংসার যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ এই সবরের ফল আপনি দুনিয়াতে পাবেন আখেরাতেও পাবেন ইনশাআল্লাহ এমনি আমদাদুল হক আপনি লিখেছেন আমি স্টুডেন্ট পড়াই মাঝে মধ্যে অভিভাবককে তার পড়া সম্পর্কে রিভিউ দিতে হয় কখনো স্টুডেন্টের সম্পর্কে খারাপ রিভিউ দিতে হয় কেমন গিবত হবে না অভিভাবকের কাছে বলাটা তার কল্যাণের জন্য তার কল্যাণের জন্য তার কাছে বলাটা এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই এটা নিষিদ্ধ বিভেতার মধ্যে পড়বে না ফরহান তাজুয়ার জয় আপনি লিখেছেন পরিবার থেকে যদি সন্তানকে দিনের পথে চলতে না দেওয়া হয় সেক্ষেত্রে সন্তানের করণীয় কী যদি নফল কাজে বাধা দেওয়া হয় সন্তান সেক্ষেত্রে বাবা বা মা নির্দেশনাকে আমল নেবেন নফল নফলতারক করবেন ধরুন একটা জায়গায় যেতে নিষেধ করছেন তাহলে আপনি অন্য জায়গায় যাওয়ার অপশন আছে তাহলে সেখানে যাবেন কিন্তু যদি ফরজ কাজ করতে আপনাকে নিষেধ করা হয় ওয়াজিব কাজ করতে আপনাকে নিষেধ করা হয় বা কোনো হারাম করতে আপনাকে নির্দেশ করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই নির্দেশ মানবেন না কারণ লাটা মাসিয়া অন্যায় কাজে কোনো আনুগত্য কারোর করা যাবে না এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কীভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে এজ এ স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি পাফিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ তালা আপনাকে আজর দেবেন এরপরে পারভেজ হোসেন হৃদয় আপনি লিখেছেন বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য কিস্তিভিত্তিক বিভিন্ন গ্যাজেট বিক্রি করে যেমন মোবাইল ল্যাপটপ ইত্যাদি আমার প্রশ্ন হলে এভাবে ক্রয় করা কি সরিয়েছ মতো হ্যাঁ কিস্তিতে কোনো কিছু কেনাবেচা করা এটা নিষিদ্ধ নয় বিভিন্ন হাদিস থেকে সাবাইক্রম এরকম লেনদেনের কথা পাওয়া যায় তার কিছু যদি আপনি লিখেছিলাম ছোটবেলায় ওষুধ দিয়ে পাখি শিকার করতাম এখন শুধু তখন একটি পাখির মৃত্যুর পর জবাই করে বিক্রি করে ফেলেছি পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি এখন করণীয় কী হ্যাঁ মৃত্যুর পর্যায়ে করে বিক্রি করেছেন এটা হারাম কাজ করেছেন জন্য আল্লাহ কাছে ইস্তেগফার করবেন মাপ চাইবেন এবং অন্যের হক নষ্ট করেছেন সেই জন্য কিছু দান সাদাকা করে দিবেন কারণ যেটা বিক্রয়যোগ্য নয় এমন জিনিস দিয়ে তার কাছ থেকে আপনি অর্থ কালেকশন করেছেন সেই অর্থটা আপনার জন্য হারাম হয়েছে ব্যক্তি বেঁচে থাকলে তার কাছ থেকে চেয়ে নিবেন বা অর্থ ফেরত দেবেন কিংবা তার পক্ষ থেকে এটি দান করে দিবেন তার জন্য সবাবের উদ্দেশ্যে তিনি যেন সব সেই উদ্দেশ্যে এবং আল্লাহর কাছে জন্য ইস্তেগফার এবং ক্ষমা করবেন ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আলাদুল্লাহ তাল্লাহ মাফ করবেন বাইজিদ রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই গুণা হবে না আমি কেমসা আল্লাহাম বলেছেন কারোর সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি যেন ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো সময় আখতার আপনি লিখেছেন মহিলাদের জন্য রান্না করা কি জরুরি না করলে কী গুণা হবে না গুণা হবে রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন স্বামীর সেবা করবেন এটি তার কর্তব্যের অংশ সেটি তিনি করবেন যদি তিনি করতে অপারক হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা যায় আছে মহিলাকেই রান্না করতে হবে অর্থাৎ স্ত্রীকেই রান্না করতে হবে সেরকম না কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে বাসার ভেতর সাইড কন্ট্রোল করার তার দায়িত্ব সে অংশ হিসাবে তিনি রান্না করবেন তিনি অপারক হলে অথবা স্বামীর সামর্থ্যবান হওয়ার কারণে অন্য কোনো লোক দিয়ে রান্না করালে সেটাও যায় আছে আপনি জীবন আপনি লিখেছেন ডিভোর্স হওয়ার পর স্বামী বা স্ত্রীর সাথেও ইমান করে দেরি করে বিয়ে করলে কিংবা বিয়ে না করলে গুণা হবে কিনা যদি দেরি করে বিয়ে করার ফলে কিংবা বিয়ে না করার ফলে আপনি আপনার চরিত্রকে আভাত করতে না পারেন আপনি মনের জেনা কলফেনার জেনা বা অন্যান্য জেনার মধ্যে পতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা যায় নয় কারণ বিবাহ করার সামর্থ্য থাকলে আর বিবাহ না করার ফলে গুণের দিকে যেতে পারেন এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে বিবাহ করাটা ওয়াজিব হয়ে যায় আর যদি এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মনের কষ্টের কারণে হোক যে কোনো কারণে হোক বিবাহ আপনি বিলম্ব করতে পারেন বা বিবাহ নাও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আরও জনের উপরে অভিমান করে এরকম বসে থাকাটা প্রশংসনীয় নয় হ্যাঁ অভিমান আমাদের মধ্যে আসতেই পারে সেজন্য আপনি একটা নির্দিষ্ট সময় দেরি করলেন সে রাইট আপনার আছে যদি আপনি পাপের পথে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিজের আত্মবিশ্বাস যদি থাকে রবীনা বেগম আপনি লিখেছেন কুড়িয়ে পাওয়া সন্তান পালনের ইসলামিক বিধান কী মা বাবার পরিচয় জানা না গেলে জন্ম নিবন্ধন বা সমাজে নিজের নামে পরিচয় দেওয়া যাবে কি না কুড়ি পাওয়ার সন্তান তাদেরকে তাদের বাবা মাকে খুঁজে বের করে তাদের কাছে পৌঁছানো উচিত যদি সেটা না পারা যায় বা সেটা যদি আপনি করতে না পারেন কোনোভাবে খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি নিজের সন্তান হিসাবে অর্থাৎ আমার সন্তান আপনি তার বাবা হলেন কাগজটা চাইজ নয় এবং তাদের বাবা হিসাবে কারণ কারণ নাম লিখতে হবে যদি অজান অজানা থাকে এবং কাগজপত্র দিতে বাধ্য হয় তাহলে সেক্ষেত্রে নিরুপা হিসাবে আপনার নামটা আপনি লিখলেন শুধুমাত্র অফিসিয়ালি তার প্রসেসগুলো প্রসিডিউরগুলো মেনটেন করার জন্য কিন্তু সমাজে আপনি তাকে নিজের সন্তান হিসাবে পরিচিত করতে পারবেন না কারণ সেটা প্রতারণা হবে এবং মিথ্যা হবে মার্জিয়া হক আপনি লিখেছেন প্রসাবেশ ছিটা গায়ে লাগলেই শাস্তি হয় হয় না তা থেকে পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদত করলে শাস্তি হয় প্রসাবের গায়ে লাগলেই শাস্তি হয় না তা থেকে পবিত্রতা অর্জন না করে আল্লাহর ইবাদত করলে শাস্তি হয় কেউ যদি প্রসাব করে সঠিকভাবে পবিত্র না হয় কিন্তু অজুর আগে পা কোমর ভালোভাবে ধুয়ে নেয় পবিত্র হয় তাহলে কি এটা তার পাপ হবে কী ধরনের পাপ হবে পেশাব করে ভালো করে পবিত্রতা অর্জন করাটা আবশ্যক যদি পেশাব শরীরে কোনো জায়গায় লাগে তাহলে সেক্ষেত্রে ধুয়ে ফেলবে কিন্তু যাতে না লাগে সেভাবে পেশাব করা উচিত কারণ পেশাবের কারণে বেশিরভাগ কবরাজাব হয়ে থাকে এবং গ্রেমস আলোচনার জন্য পেশাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন অনেক তাস তাসিন উপমা আপনি লিখেছেন সন্তানকে কীভাবে ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ানো যাবে এবং পড়ালেখা মনোযোগ করা যাবে সন্তানকে বাধ্য করার কি কোনো আমল আছে সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে নিজেরা ভালো থাকতে হবে বাসা বাড়িতে সুন্দর যে এক্সারসাইজগুলো আছে ভালো কাজের এক্সারসাইজ আছে সে কাজগুলো যত বেশি করা হবে পুরো বাসাতে সন্তান সেটা দেখে দেখে শিখবে এমন প্রতিষ্ঠানে তাদেরকে দিতে হবে যে প্রতিষ্ঠান থেকে সে ভালো কিছু শিখবে এবং পরিবেশে সেখানে ভালো অর্থাৎ ভালো কিছু শেখার পরিবেশ আছে আল্লাহ ভয়া সেখানে কার মানুষদের মধ্যে আছে এবং আমলের চর্চা হয়ে থাকে এই পরিবেশটাই তাকে ভালো মানুষ করবে ইংশা আল্লাহ দেন এছাড়া সুরাইফুর কানা এক নম্বর চুহাত্তরে সন্তানের নেক হওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া চাওয়া হয়েছে সেটা আপনি পাঠ করতে পারেন মিষ্টি মিষ্টি অ্যাডি থেকে আপনি লিখেছেন যে ঘরে মাছের অ্যাকোরিয়াম থাকে সে ঘরে কি নামাজ হবে কোনো অসুবিধা নেই অ্যাকোরিয়াম তো জীবন্ত মাছ সেখানে নামাজ হবে কোনো অসুবিধা নেই এরপরে নাইম ইসলাম দুর্য আপনি লিখেছেন নামাজের ধরন একই রকম কেন হলো না ভিন্ন ভিন্ন কেন হলো বিভিন্ন মাঝভাবে নামাজের পদ্ধতি বিভিন্ন রকম কেন আমাদের নবীজি সাল্লাহি সাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন ভাই নাইম ইসলাম নবী করিম সাল্লাহি সাল্লামের যুগেই কিন্তু সাহাবিদের মধ্যে একাধিক পদ্ধতিতে সালাত আদায়ের কথা বলুন সালাকের ঘটনার কথা আমরা বলছি তিনি শুনেছেন তিনি দুইটা দুইটাকেই অনুমোদন করেছেন অর্থাৎ নবী করিম সাল্লাহিসের নির্দিষ্ট একটাই কিন্তু সেটা বুঝতে গিয়ে কেউ যদি ভুল করেন ধরুন একটা রোহিত হওয়ার আগে একটা রোহিত হওয়ার পরে রোহিত হওয়ার পরেরটা হয়তো আপডেটটা কারো জানা নাই তিনি আগেরটা আমল করলেন পরেরটা জানা নেয় সেজন্য এই সংবাদটা অন্যরা শুনে তারা এটার উপর ডিপেন্ড করে এটার উপর নির্ভর করে আমল করলেন তারা মুক্তি পেয়ে যাবেন মানুষ আপনার সাড়ে চোদ্দোশো বছর থেকে নিয়ে নবী কাইম সাল্লা সাল্লামের যে আমল আমাদের কাছে বর্ণিত হয়ে আসছে সে আমল বর্ণিত হওয়া আমলগুলোর বুঝের ক্ষেত্রে ভিন্নতা আসাটা খুবই স্বাভাবিক আর এই বুঝার ভুলটা সেজন্য মাফ ইল্লা ফাহমুন ওতিহ মুসলিম একজন মুসলিমকে আল্লাহবাবের যে কনসেপ্ট বা ধারণা বা বুঝ দিয়েছেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কেউ সেখানে কোনো সীমানা বলে দিতে পারে না যদি সেটা করোনা ভেতরে থেকে হয় অতএব আপনি সবাইকে একটা আমল নিয়ে আসতে পারবেন না সাবাইক্রামের মধ্যে একাধিক আমল ছিল আর একাধিক আমল বোন মুস্তালের রসুল্লাহম সাল্লাম সাহেবদেরকে পাঠিয়েছেন চমুক জায়গায় গিয়ে তোমরা আসর পড়বে কিছু মাস পথে আসর পড়ে ফেলেছেন কারণ সময় চলে যাচ্ছিল আর কিছু মাস বলেছেন আমরা সেখানে গিয়ে আসর পড়ব না সে নির্দেশ করেছেন দুই রকম বুঝ তাদের মধ্যে হয়েছে নবী সাল্লাহ সালাম দুইটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছেন বিধা একাধিক পদ্ধতি থাকলে সেটা ত্রুটিপূর্ণ এরকমটি সবসময় ভাবার কোনো কারণ নাই দেখতে হবে এর ভিত্তি বা বেইস কনাদিসের উপর আছে কিনা আপনি থাকলে সেটার উপর আমন করতে পারেন ফাতেমা বেগম আপনি লিখেছেন হাফিজি মাদ্রাসা মাটিতে বসিয়ে পড়ানো হয় এই শীতকালে চট্টি চাট চাটি বিছিয়ে চাটাই বিছিয়ে পড়ায় বাচ্চাদের জন্য কষ্টদায়ক নয় কি চেয়ার টেবিলে পড়ানো কি গুণা না চেয়ার টেবিলে পড়া কোনো গুণা নয় কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াতটা নিজস্ব এবং স্বতন্ত্র প্রক্রিয়া হওয়াটাই ভালো চেয়ার টেবিলে পাঠ দান পাঠ গ্রহণ এগুলো অনেক পরবর্তীতে শুরু হয়েছে এবং মোস্ট প্রবলি এগুলো অমুসলিমদের থেকে শুরু হয়েছে যদি এটা কোনো গুনাহের কারণ নয় যেটা কোনো গুনহের কারণ না একটা নিজস্ব সংস্কৃতি আছে সেখানে নিচে বসার মাধ্যমে যদি ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে কোনো কার্পেট দেওয়া যেতে পারে ভারী কোনো কিছু বিছিয়ে তারপর বসা যেতে পারে অর্থাৎ বিকল্প তো আছে কিন্তু চেয়ার টেবিলে বসে যদি পড়ানো হয় তাতে কোনো অসুবিধা নেই আমি শুধু বলতে চাচ্ছি যে একটা কালচার চলে আসছে নিজস্ব সেই কালচারটা কেউ অনুসরণ করছেন সক্রিয়তা হয়তো বজায় রাখার চেষ্টা করছেন জাস্ট এইটুকু এখানে ঠান্ডার অজুহাত যদি দেন তাহলে ঠান্ডা দূরের জন্য তো আরও বহু বিকল্প আছে সেগুলো অবলম্বন করা যেতে পারে আর চেয়ারটেবি পড়া যেতে পারে কোনো অসুবিধা নেই তবে সচরাচর হিফস পড়ার জন্য আপনার এ ধরনের জায়গাগুলো অনেক বেশি উপযোগী হয় মাক্কা মদিনাতে পর্যন্ত এমনকি সৌদি আরবও যেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারটেবিলে হয় কিন্তু হিভসদের যে হালাকাগুলো মসজিদে হয়ে থাকে সেগুলো আপনার ফ্ল্যাট জায়গাতে হয়ে থাকে মুখস্থ করতে হয় কিছুটা সহায়কও হয় এ ধরনের জায়গায় বসে আপনার মুখস্থ করলে মনোযোগটা অনেক বেশি থাকে সম্ভবত চেয়ার টেবিলে খুব বেশি আয়েসি ভঙ্গিতে মুখস্থটা একটু দেরিতে হয় সম্ভবত এটা আমার ধারণা বাকি কোনো অসুবিধা নেই চেয়ার টেবিলে কেউ পড়াতে চাইলে সেটি পড়াতে পারেন মেয়েদের ব্লেজার পরার বিধান কি ইসা জাহান না আপনি লিখেছেন দেখুন মেয়েরা যে কোনো পোশাক পরতে পারে সেটা যে কোনো অমুসলিমের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় সেটা যদি আপনার পরপুরুষের সামনে আপনার অন্যের দৃষ্টি আকৃষ্ট করে করতে পারে এরকম পোশাক যদি না হয় তিনি তার নিজস্ব জায়গা বাসার বাড়িতে যে কোনো পোশাক পরিধান করতে পারেন এবি হুসেন আপনি লিখেছেন আমি সিকিউরিটির চাকরি করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমার মালিক আমাকে মসজিদে নামাজ পড়তে যেতে নিষেধ করেছেন মালিক বাসা নামাজ পড়ার কথা বলে এখন আমি কী করব আশপাশে কাউকে না কাউকে নিয়ে আপনি সাথে জামাত করবেন ইনশাআল্লাহ তাতে আপনার নামাজ হয়ে যাবে লোকমানাহকে আপনি লিখেছেন নাটক দেখার পর কি অজু করতে হবে না নাটক দেখলে ভঙ্গ হয় না কিন্তু নাটক দেখলে আপনার তাকুয়া ভঙ্গ হয়ে যায় অজুভঙ্গ হলে তো এটা কোনো গুণের কিছু না কিন্তু তাকুয়া সেটা গুনাহের বিষয় বিধায় নাটক যেখানে নারী পুরুষের আপনার মিশ্রণ রয়েছে যেখানে মিউজিকের ব্যবহার আছে সেখানে হারাম দৃশ্য আপনি দেখছেন সেটার কারণে আপনার তাকুয়া ভেঙে যাচ্ছে সেটা আরও অনেক বড়ো ব্যাপার অজু ভাঙবে না অজু ভাঙলে তো খুব ছোটো ইস্যু থাকতো আয়সারামাহা আপনি লিখেছেন কাজের লোকদেরকে কি বোনাস জাকাতের টাকা থেকে দেওয়া যাবে হ্যাঁ বোনাস যদি তার প্রাপ্যের অংশ হয় তার সাথে চুক্তি থাকে বা সিস্টেমটা এরকম থাকে যে বোনাস দিতে হয় তাহলে জাকাত থেকে আপনি দিতে পারবেন না আপনি জাকাত দিতে দিবেন তাকে এক্সট্রা হিসাবে সম্পূর্ণ তার পাওনার বাইরে রোবাই খন্দকার লিখেছেন স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে স্বামী তার স্ত্রীকে গালি দিলে সেটা গুনাহের কথা সে বাবুল মোমনে ফুসুক উন মোমনকে গালি দেওয়া এটা ফাঁসি কাজ এটা গুনাহের কাজ পাপের কাজ এর কারণে তিনি পাপিষ্ট হবেন আল্লাহর কাছে তবা করতে হবে আর অন্যকে গালি দেওয়ার সাথে স্ত্রীকে গালি দেওয়া এটা বেশি গুনাহ কারণ স্ত্রীর প্রতি সদ করার জন্য বিশাল ধর্ম নির্দেশ করেছেন এমডি আর বি আলম আপনি লিখেছেন অজু করে শুয়ে থাকলে কি ওজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না অজু করে যে শুয়ে থাকলে অজু ভাঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার অজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না বাবুল কুট্টিয়ারি থেকে আপনি লিখেছেন বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ করবেন উৎসাহিত করবেন বিভিন্নভাবে বোঝাবেন তারপরেও যদি তিনি পর্দা লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাহার সাথে আলটিমেটামে যাবেন আর্গুমেন্টে যাবেন আপনি অভিমান করবেন বিছানা পৃথক করবেন উভয় পক্ষের নিয়ে বসাবেন তাতেও যদি না হয় তার সাথে সংসার করা নিয়ে আপনি বিবেচনা করতে বাধ্য হচ্ছেন সেই বার্তা তাকে পৌঁছাবেন মা যদি দিনদার না হয় তাহলে পরবর্তী প্রজন্ম বা বংশধর তারা দিনদার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এই জায়গা থেকে আপনি আপনার অবস্থাটা কতটা কঠিন কতটা জটিল সংশোধনযোগ্য কি না এ বিষয়গুলোর ভ্যারি করে যে আপনার বিচ্ছেদের চিন্তা করা উচিত কি উচিত নয় আমি আপনাকে এখনই বলে দিতে পারবো না তবে হ্যাঁ স্টেপ অনেকগুলো আছে সেগুলো অবলম্বন করা উচিত তারপরেও যদি আপনার জায়গা থেকে আপনি সব কিছু চেষ্টা করেন তিনি আপনার অজান্তে করেন বা লুকোচুরি করে অন্যায় করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে আপনার কোনো দায় না ইনশা আল্লাহ নিল্লা বাকি আপনার সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে যদি তিনি তার আপনার অধীনস্থ আপনি তাকে প্রেশার ক্রিয়েট করতে পারেন সেই প্রেশারটা জোলমের পর্যায়ে যদি না যায় আল্লাহতে আমাদেরকে বোঝাতে আরো প্রিয় দর্শক এক ঘন্টা অনেক বেশি সময় পেরিয়ে গেছে এবং প্রায় আশিটির মতো কাছাকাছি প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আজ আল্লাহ তালী তফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহবিল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে আপনাদের সঙ্গে আমরা আবারও সাক্ষাৎ করবো আবারও দেখা হবে আমাদের এবং এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে ইনশাল্লাহদুলিল্লাহ আমরা আবারও আপনাদের জীবনগ্রষ্ঠ প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হবো আসনাফা অনুষ্ঠানের স্টুডিও থেকে আল্লাহ তালা সে পর্যন্ত আমাদের সকলকে শশ অবস্থানে ভালো রাখুন নিরাপদ রাখুন এবং করোনার যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ বিভিন্ন জায়গায় হানা দিয়েছে এই জন্য আমাদের উচিত হবে আল্লাহর কাছে ইস্তেকফার করে তবা করে আল্লাহ যে আগে আমাদেরকে ভালো রেখেছেন সেই জন্য আমরা সুক্রিয়া আদায় যথাযথভাবে করিনি সেই জন্য আল্লাহ তালার কাছে ইস্তেকফফার করা এবং এখনও পর্যন্ত যারা ভালো আছে আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করব স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকবো নিজে এবং অন্য যেন অন্য কেউ যেন বিপদগ্রস্ত না হয় ক্ষতির মুখোমুখি না হয় সেজন্য নিজে সতর্ক থাকবো মাস্ক ইত্যাদি ব্যবহার করে চলবো সেই সাথে আল্লাহর বলার কাছে আশ্রয় প্রার্থনা করবো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন এবং গোটা পৃথিবীর মানুষভাবে আল্লাহ তালা রহম করুন আমার প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তালা আগে প্রথম দ্বিতীয় ঢেউতে যেরকম হেফাজত করেছেন তৃতীয় ঢেউতে ওরকম হেফাজত রাখুন আমরা সে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত